بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ইন্ন রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলহি ওয়া হুয়া আ'লামু সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম ভত্রীমণ্ডলী সম্মানিত আমার সামনে উপস্থিত ইসলাম দরদী আল্লাহ ভক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভক্ত ইমানদার এবং আমলে আগ্রহী মুসলিম ভাতৃমহোদয় ইসলাম যেমন একক সত্য ধর্ম ঠিক ইসলামের মধ্যকার বিভিন্ন দল ও মতের মাঝে সুন্না হলেন একক সঠিক ও সত্য মাজহাব আজকে আমরা আপনাদের সামনে সেই বিষয় চয়ন করলাম যে আহলুসন্না অথবা বর্তমানে বহুল প্রচলিত বা পরিচিত শব্দ সালাফি এই দাওয়াতের প্রধান মূল নীতিগুলো কী এটা অত্যন্ত জরুরি বিষয় সব সময়ের জন্যে আর বিশেষ করে বর্তমানে প্রেক্ষাপটের জন্যে পক্ষে বিপক্ষে নানান ধরনের যে সমস্ত কথা চলছে এই কথার ফাঁক দিয়ে বর্তমানে আমাদের এই বিষয়টা আরও বেশি গুরুত্বের দাবিদার হয়ে উঠেছে যে আমরা এটা সম্পর্কে ওয়াকিফাল হব আর কোনো জিনিসের মূলনীতি এটাই হলো তার আসল এর মধ্যেই তার পরিচিতি মূল কথাগুলো নিবদ্ধিত থাকে মূলনীতি এটা খেয়াল রাখবেন প্রত্যেকটা বিষয়ের এই জন্য মূলনীতি আছে গুরুত্বপূর্ণ যত কাজ আছে সবগুলোর কিছু কিছু রুল আছে মূল মূলনীতি বলা হয় নিয়ম নীতি তাহলে আজকে বিশেষ করে এই সমাজে এমনকি ইদানিং যারা আমাদের এই দাওয়াতকে পছন্দ করেন না তাদের সমাজেও সালাফি দাওয়াত এটা একটা বহুল প্রচলিত এবং আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আরো বেশি আশ্চর্য বিষয় হলো এই দাওয়াত সম্পর্কে বিপক্ষের লোকজন যা কিছু বলেন তাদের কথার মধ্যে তো ভুল শুদ্ধ থাকবেই যদি তাদের কেউ রাগের বশবর্তী হয়ে বলেন কেউ হিংসা নিয়ে বলেন কেউ এটার যে প্রভাব সমাজে বিস্তার লাভ করছে এর ভয় দেখে ওনারা যে কোনো একটা বিশুদ্ধকারও করেন কিন্তু আরও আশ্চর্য হল অনেক সময় এই দাওতের দাবিদার যারা ওনারাও এটা সম্পর্কে কিছু ভুল তথ্য দিয়ে দেন যার ফলে এই দাওয়াতটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে ইসলাম ধর্ম যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমীর পক্ষ থেকে একটি আমানত যে নবী সাল আলী কর্তৃক আনিত এবং প্রচলিত ও প্রচারিত যেই ধর্ম ইসলাম এটা আসার পরে অন্য কোন ধর্ম যেমন আল্লাহ রব আলমীর কাছে অচল চলে না ঠিক তদ্রুপ তরিকা হিসাবে পদ্ধতি হিসাবে প্রিয়নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লামের তরিকা ছাড়া ইসলামের মধ্যে যে নানান ধরনের তরিকা তৈরি হয়ে গেছে এগুলোও কিন্তু চলে না কোনো কোনো ক্ষেত্রে শাস্ত্রীয় বিষয়ে কিছু থিওরিগত প্রতিষ্ঠান আছে সেগুলোর একটা গ্রহণযোগ্যতা থাকলেও চূড়ান্ত পক্ষে সবগুলো কথা এ টু জেড মানতে হবে এমন কোনো মাঝহাব এমন কোনো তরিকা যদি ইসলামে থাকে তাহলে সেটা হলো আহলুসুন্না জামাতের তরিকা এবং পদ্ধতি অন্য শব্দ এটাকে বলা হয় আহলুল হাদিসদের পদ্ধতি অন্য শব্দে বলা হয় সালাফিদের পদ্ধতি এইভাবে আহলুল আসার তাদের নামও রয়েছে মোহাম্মদীও তাদের নাম রয়েছে আবার আমাদের সমাজে কিছু নাম দিয়ে দেওয়া হয় অন্যদের পক্ষ থেকে তার মধ্যে রয়েছে রফাদানি তার মধ্যে রয়েছে লাঝাবি ইদানিং রয়েছে ও হাবি এগুলো সব নাম অন্যদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কোনোদিন শুনবেন না যারা এই দাওয়াতের মশালবাহী তারা কোনোদিন বলেছেন আমরা আপনাদের সামনে অভাবি দাওয়াত প্রচার করতে আসছি শুনেছেন কোনো দিন এমনকি কি আমাদের আগ্রহ শুনবেন না কেননা এটা নিজেরা দেয় নাই তারা প্রতিহিংসা এমনি এমনিভাবে এটাও কোনোদিন শুনবেন না যে কেউ আপনাকে এসে বলবে যে আমরা আপনাদের সামনে রফাদানি মাঝাব বা রফাদানি তরিকার লোকজনের বক্তব্য নিয়ে এসেছি এমনিই তো এই দাওয়াতের মধ্যে কোনো ব্যক্তি নবী মোহাম্মদুরসাল্লা ছাড়া সেখানে নির্ধারণ করাই হয় না কেন কেননা এর কোনো অস্তিত্ব নাই ঠিক তদ্রুপ নবী সাথে সম্পৃক্ত বা এই মতবাদ বা এই পথ পদ্ধতি ছাড়া অন্য কোনো তরিকার তাদের কাছে শুনবেন না না সেগুলো গ্রহণযোগ্যই তো ইনারা যেগুলো বাড়িয়ে দিয়েছেন সেগুলোর তো প্রশ্নই আসে না বরং সেগুলো ওই যে ভাই বললেন যে কেউ হিংসার বশবর্তী হয়ে কেউ রাগ না সামলাতে পেরে এক একটা নাম দিয়ে দিয়েছে আবার কেউ হয়তো বা সহজ সরল মনেই দিয়েছেন কিন্তু এটা কোনো এদের আদর্শের কোনো পরিচায়ক নয় যেমন রফাদানি রফাদানি এটার অর্থ কী এটার অর্থ হলো যারা হাত তুলেন তো হাত তো নামাজের মধ্যে সবাই তুলেন কেউ কম তুলেন কেউ বেশি তুলেন কেউ একবার তুলেন আর কেউ চার পাঁচবার তুলেন এই তো তা এটা কোনো নাম হয় না আর এটা দিয়ে কোনো কোনো একটা বিরাট বড়ো একটা দল তাও নবী সাল্লামের প্রকৃত অনুসারী যে যতটি হাদি সাব্যস্ত হবে এবং সেখান থেকে যতটি আলা সাব্যস্ত হবে সবগুলো মানার জন্যে যারা শপথ নিয়েছেন তারাই হবেন আহলুসুন্না আহুল হাদি সালাফি তাদেরকে আপনি একটা আমল দিয়ে চিহ্নিত করতে যাবেন এটা তো সম্ভবই না তো যাই হোক এরপরও আমাদেরকে আজকে জানতে হবে যে এই দাওয়াতের মূলনীতি কী মূলনীতি না জানার কারণে আমরা আগেই বলেছি যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা আপনাদের সামনে সংক্ষেপে আজকে আলোচনা করবো এর মূলনীতি কি প্রথম মূলনীতি হল এলম এত বড় বিষয় এবং এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দুনিয়াতে সর্বপ্রথম যেই কাজ শুরু হয়েছে আর আমাদের নবী সাল্লি ওসাল্লামের ওয়াহির যে কাজ শুরু হয়েছে এটাই হলো ইলমের সূত্র যে ইকরা মানে পড়ো পড়লে কি হবে ইলম শেখা হবে সেটা দিয়ে শুরু হয়েছে তো এই জন্যে আমাদেরও সব কাজ শুরু হবে কিন্তু ইলম দিয়ে আলহামদুলিল্লাহ আপনি অন্য কোনো দাওয়াতে আপনি যাবেন মাঝখানে গিয়ে পাবেন শেষে পাবেন প্রাসঙ্গিকভাবে পাবেন কিন্তু ওনারা যে ওনাদের প্রথম এবং প্রধান মূলনীতি এলিম রেখেছেন খুব কম পাবে এই জন্যই যে ওনাদের দাওয়াতের যেই দৃষ্টিভঙ্গি সেগুলো যেমন পরবর্তীতে তৈরি করা জিনিস ঠিক তদ্রূপ ওনাদের সিরিয়ালে প্রথম জিনিসগুলো পরে চলে যাওয়ারও ব্যাপার হয়ে গেছে আমাদের দাওয়াতটাই যেহেতু প্রথম দাওয়াত সেজন্য আমাদের দাওয়াতে প্রথম দাওয়াতের প্রথম বিষয় প্রথমেই স্থান পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাবাক যেটাকে প্রথমে স্থান দিয়েছেন এলিম এলিম ছাড়া আপনি কী কী জানবেন এবং কি কাজ করবেন এবং কি বুঝবেন সেই সাথে মনে রাখতে হবে এটা কিসের এলিম এলিম তো অনেক বিষয়ের আছে দুনিয়ারও ইলিম আছে দিনেরও এলিম আছে আবার দুনিয়ার ইলিমের মধ্যেও কত প্রসঙ্গ আছে দিনের ইলমের মধ্যেও কত পাঠ আছে তাহলে দিনের এলিম প্রথমে জানতে হবে তারপরে পরে জানতে হবে এই এলিমটা হলো আল্লাহ সম্পর্কে এলি আল্লাহ সর্বপ্রথম আপনি জানবেন কোন বিষয়ে আল্লাহ সম্পর্কে কেননা এই যে এক লক্ষ চব্বিশ হাজার নবিয়া রসুলগঞ্জ দুনিয়াতে এসেছেন তাদের প্রধান এবং প্রথম দায়িত্বই ছিল সৃষ্টিকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়া আল্লাহ সৃষ্টি জানবে যে তাদের স্রষ্টা কে তারপরে যেগুলো আসবে সেগুলো এটার উপরে ভিত্তি করে এটা যদি মজবুত হয় তাহলে ওগুলো জানা দেয় এখান থেকে আমরা বলতে পারি ইউরোপিয়ানদের ওই থিওরিটা আমার কাছে কিন্তু এটা পছন্দ হয়নি এবং আসলে ইসলামে এই প্রসঙ্গে যখন যাবেন তখন এটা প্রথম আসে না কিন্তু এই জায়গাতে আমি এখন মিলিয়ে দিচ্ছি যে এটা আসতে পারে আপনারা কখনো কখনো হয়তো বা এটার এই কোর্সের খবর পাবেন তারা ঠিক করেছে এল তাদের একটা কোর্স আছে কে এল কে আই মিন বা এটা দিয়ে তারা উদ্দেশ্য করে নলেজ ডব্লিউ দিয়ে ওয়ান্ট আর এল দিয়ে হলো লার্ন তো কে মানে নলেজ তার মানে জানা তারা কিন্তু জানাটাকে আগে নিয়ে আসছে জানার পরে আগ্রহ সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হলে শিক্ষা হবে লার্ন শিক্ষা হয়ে যাবে আমাদের এখানে কিন্তু আর অনেক বাদ আছে ওরা ওগুলো খবরই পায় নাই মানে এরপরে যখন সিরিয়াল করতে যাবেন কোনো জিনিস আপনি যখন আয়ত্ত করতে যাবেন সমাজ গঠন করতে যাবেন এবং ইলিম বিশেষ করে ইলিম শিখতে যাবেন তো ইলমের আগেই আর অনেক জিনিস থেকে গেছে ইলিম প্রধানত আগে কিন্তু ইলিমটা ভাবে শিখতে গেলে কিন্তু আরও অনেক জিনিস আমাদের ধর্মে আছে যেগুলো ওদের কাছে জানাই নাই যেমন ধরেন আদব কি আছে আদব আছে ইমাম মালিক রাহেমহল্লা এর মা তাকে পাগড়ি পরিয়ে শিক্ষকের কাছে পাঠাচ্ছেন আর বলছেন যে যাও শিক্ষকের কাছে ও তা আল্লা আদবা কাবলাল ইলমি তুমি ইলমের আগে আদব শিক্ষা করে আমার কাছে আসো আল্লাহ কেন আদব যদি না থাকে এই এলিম শিক্ষা হবে না আর যদি শিক্ষা হয়ও তাহলে এই এলিম তার ব্রেইনে গিয়ে তাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে তাকে আরও বেশি জ্বালাতন করবে এবং তাকে আরও বেশি বিব্রত করবে আর যার ফলে সে ওই তার ওই বিব্রত ব্রেইন নিয়ে সমাজকে বিব্রত করবে আজকে আমাদের সমাজে আমরা এরই খেসারত হিসাবে অশান্তিতে ভুগছি যে আলিম বাড়লে সমাজে শান্তি পাওয়ার কথা ছিল এখন আলিম বাড়ার কারণে সমাজ আরও অশান্তি বাড়ছে কেন ওই এলিমটা বহন করার মতো যেই তার ব্রেইন তার যে চরিত্র তার যেই মানসিকতা ওইটাই তৈরি করা হয় না সেই জন্যে সালাফে সাহলিনদের কাছে এলিমটা শেখার ক্ষেত্রে আর অনেক কথা আছে সেটা আরেক প্রসঙ্গ আরেকদিন বলা হবে যে এলিম যখন আপনি শিখবেন একটা বৈঠকে বসবেন তখনও কিন্তু সিরিয়ালে অনেক জিনিস আসে যেমন প্রথমটা হলো চুপ থাকা আপনি নিজেই চিন্তা করে দেখেন যদি এলিম শিখতে গিয়ে গেলাম ঠিক আছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হলো এলিম আজকে আমরা আহলুল সুন্নাউল জামাত আহুল হাদি সালাফিদের দাওয়াতের প্রধান এবং প্রথম মূলনীতি জানতে এসেছে এলম কিন্তু আসার পরে এখানে হইচই শুরু করে দিলাম শেখা হবে হয়তোবা সেরা আলেম বিজ্ঞ প্রাজ্ঞ এবং বর্ষিয়ান আলেমের দিন এসে আলোচনা করবেন আমরা সেখানে হইচই করে আলেমকেও কষ্ট দিয়ে আল্লাহর সামনে ব্যাদ্যপ সাজব সেই সাথে এলিমেরও কদর না করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব তারপরে এই প্রোগ্রাম অসুন্দর হওয়ার কারণে আরো যত খেসারত এখানে যারা আসছিল এদেরও একটা খারাপ মনোভাব দিয়ে আমরা তাদেরকে ফেরত দেবো আর কোনোদিন হয়তোবা ওই লোকগুলোকে আমরা খুঁজে পাবো না নানান ধরনের সমস্যা দেখা দেবে তাহলে এই ঠিক করেছেন বিশেষ করে ইমা অজ্জায় উল্লেখ করেছেন এবং ইসলামের যারা বড় বড় বিশেষজ্ঞ তারা এগুলো বলেছেন সর্বপ্রথম হলো চুপ থাকার অভ্যাস করা এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার আপনি যাকে থাকে আর যে কোনোভাবে খালি ভাই চুপ থাকেন মাইকিং করে থামাইতে পারবেন না সেটা যদি ওরা দৃঢ় প্রতিজ্ঞ না হয় যে না আমার আজকে ইলিম শিকার ক্ষেত্রে চুপ থাকা একটা আদব একটা ইসলামের নিয়ম আমি আজকে যাব যেটাই হয় হোক বা আমাকে চুপ থাকতে হবে এই প্রতিজ্ঞা যদি না থাকে এবং ট্রেনিং না থাকে এটা সম্ভবই না বিশেষ করে লোক যদি বেশি জমায়েত হয়ে যায় অবস্থা মারাত্মক হয়ে যাবে এই জন্য চুপ থাকা এই আদব আখলাখ না থাকার কারণে আজকে আমাদের সমাজে এমন কিছু আমরা দেখি যেগুলো আফ্রিকার জঙ্গলকেও হার মানায় আপনারা হয়তো একটা অনুষ্ঠান হতে দেখছেন বিয়ের অনুষ্ঠান এক জায়গায় অলিমার অনুষ্ঠান সেখানে খাবারে শট পড়েছে নাকি না কী হয়েছে আল্লাহ জানেন বিয়েতে গেছে সবাই কুট পোড়া ভদ্রলুক হয়ে হলো তো কুট পড়ে ওই অনুষ্ঠান উপলক্ষে ভদ্রলুক সেজে গেছে যাওয়ার পরে যা ঘটলো যদি আপনারা দেখতেন সেখানে কমিউনিটি সেন্টারে অথবা ভাইর থেকে ভাড়া করে এই হলে যা সাজানো হয়েছিল সকল চেয়ারগুলো পেঠে যখন ভাত পড়লো না তখন অন্যদের পিঠে ওই চেয়ারগুলো ভেঙে তারা তাদের মনুষ্যত্ব প্রমাণ করেছে বলেন ইনা আলিল্লাহমিল কিছু কিছুকাল আগ পর্যন্ত অন্তত এগুলো হতো না একটু হইচই হতো অথবা এই অনুষ্ঠানে অন্তত এগুলো হতো না আমরা যাদেরকে মনে করতাম যে অশিক্ষিত বর বড় গ্রামাঞ্চলের লোকজন কখনও কখনও বড়ো মাঝমাতে এমনকি জুমাবারের মসজিদে আমরা দেখতাম পাঞ্চায়েতী কোনো বিচার আচার নিয়ে বসলে হইচই হইত অনেক সময় দস্তাদস্তি কিছু হয়ে যেত কিন্তু এইটা দেখে আপনি যেভাবে নার্ভাস হবেন এই ধরনের চিত্র এই ধরনের ঘটনা আপনি কোনো দিন দেখেন তো নাই শুনেনও নাই তাহলে আমরা বলছি যে আমরা শিক্ষার দিক থেকে অগ্রসর হচ্ছি আমাদের বেশভূষা আমাদের লেবাস পোশাক আমাদের এই সমস্ত আচার অনুষ্ঠানের এই ফর্মালিটি এই হল ভাড়া করা বিয়ের অনুষ্ঠান হবেই না এগুলো দেখলে মনে হয় আমরা উন্নতির দিকে এগোচ্ছি অথচ আমাদের নৈতিকতা আমাদের আদর্শ আরও নিচের দিকে কারণ কি ইসলামী শিষ্টাচার আমরা ফলো করি নাই হক ইসলামী শিষ্টাচার যদি আমরা ফলো করতাম তাহলে কোনো একটা মাঝে মাঝে কোনো বৈঠকে চুপ থাকা ও কথাই বলা যাবে না আবার কিসের হাতাহাতি কিসের আবার চেয়ার ভাঙা ভাঙি প্রশ্নই আসে না আল্লাহ তো যাই হোক এটা গেল প্রথম যে আপনি চুপ থাকবেন চুপ থাকবেন কি জন্যে একটা উদ্দেশ্য থাকতে হবে তো এটা হলো মনোযোগী হওয়ার জন্যে তাইলে আপনি দ্বিতীয় স্টেপে হলো মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ আকবার এইভাবে যে এলিমটা শিখবেন সেটা মুখস্থ করা তারপরে না যেটা শিখবেন সেটাকে বুঝা মনোযোগ দিয়ে শোনার পরে বুঝার পরে এটা মুখস্থ করা চিন্তা করেন সিরিয়াল তারা কিভাবে মুখস্থ করার পরে এটা আমল করা আমল করার পরে অন্যদের পর্যন্ত এটা পৌঁছিয়ে দেওয়া কতটা সিরিয়াল দেখছেন চুপ থাকা মনোযোগ সহকারে শোনা বুঝা মুখস্থ করা আমল করা পৌঁছিয়ে দেওয়া কয়টা ছয়টা মল্লিক হাতের অঙ্গুলি শেষ হওয়ার পরে ছয় নম্বর ওনাদের কাছে তো এই শিষ্টাচারের প্রসঙ্গ নাই পরে যে কোনো একটা দায়িত্ববোধ আছে সেটাও নাই যে পৌঁছাই দাও আর ওই তথ্যগুলো রকম না ওগুলো হলো মূলত ছিল এই জন্য যত বেশি সেভারেট রাখা যায় নিজে উপকৃত হওয়ার জন্যে এগুলো হলো এই দুনিয়া দুই দিনের দুনিয়া স্বার্থের জন্যেই এরপরে কি মনে করে যে কোনো কারণেই হোক জাতিকে আরও কিছু আলোকিত করার জন্য অথবা প্রমাণিত করার জন্য এই কথা যে আমরাও সমাজের শুভাকাঙ্ক্ষী মঙ্গল চাই প্রচার করে অনেক জিনিস তা না হলে তাদের এগুলোতে প্রচারের কোনো বিষয়ই নেই কিন্তু আমাদের এইগুলো আল্লাহ নব্বী বিদায় বলেই গিয়েছেন ফালিবাল্লু শাহিদুল ব্যক্তিদের কাছে যেন উপস্থিতরা কি করে আমার সবার দে দিয়ে মানি কানে কানে যা শুনেছ আমার থেকে সবাই যেন জানে যাই হোক তাহলে আজকে আমরা প্রথম যে আমাদের মূল্য আমরা জানলাম সেটা হলো এলিম কোন এলিম শিখবেন যে ইলমটা হলো এলমুল ওয়াহি সেই সাথে উপকারী এলিম যেটাই হোক আনুষাঙ্গিক প্রাসঙ্গিকভাবে যেগুলো আমরা অনেক সময় শুনে থাকি কোনো কখনো বলে থাকি এগুলো আসবে কিন্তু সিরিয়ালে সব কিছু পড়ে সবার আগে হলো নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহসাল্লাম স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির উদ্দেশ্যে যেই জ্ঞান নিয়ে এসেছেন এবং এটা দিয়েই তিনি তাদেরকে আল্লাহর পরিচয় দিতে সমর্থ হয়েছেন আজও এবং কি আমাদের আগ পর্যন্ত যত জ্ঞানী গুণীরা এই কাজ করবেন তাদের দাওয়াতই সফল হবে এবং এর মাধ্যমে তারা আল্লাহ সন্তুষ্টি পাবেন দুনিয়াতেও তারা আল্লাহ হবের কাছে তারা কামিয়াব হবেন এবং মানুষের কাছেও তারা তাদের এই মিশন এবং এই দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে তারা সফলতা অর্জন করতে পারবেন এবং সর্বোপরি পরকালে আল্লাহ রবিল্লীর পক্ষ থেকে পুরস্কার লাভে তারা ধন্য হবে এটা এখান থেকে আসলো যে আল্লাহ রবিল্লিন প্রথম বাহিনী নাজিল করেছেন ইকরা তুমি পড়ো তারপরে আল্লাহ রব্লিন বলেছেন যে তোমার রবের পথে তুমি মানুষকে আহ্বান করো হেকমত সহকারে এবং উত্তম পন্থায় এবং অপরাধে বলেছেন কুল হাদি সাবিলি আদ্রু ই আলাবাসিরা এই যে হেকমত পাবেন কোথায় উত্তম পন্থাটা পাবেন কোথায় এটা হলেই যে বলে দাও এটাই আমার পথ ওই আয়াত থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে বলে দাও এটাই আমার পথ যেখানে আমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি আলা জ্ঞান সম্যক জ্ঞান মানে ব্যাপক গভীর এবং এরও আগে সঠিক নিপুণ নিখুঁত জ্ঞানটা হবে তো নিখুঁত আপনার নেওয়া নেওয়াও নিখুঁত হয়েছে তো নাকি না জ্ঞান নিখুঁত উৎস নিখুঁত কোরআ শুন আমার নেওয়া সঠিক হয়নি তাও বিপদ এই বিপদেও আজকে আমরা ভুগছি তো সেই জন্যে এই যে সুরার আয়াতটা যেটা হলো আমি দ্বিতীয় পর্যায়ে পড়েছি সরাসরি এটাই হলো এখানে আমাদের বেশি প্রয়োজন সুরা ইউসুফ একশো আট নম্বর আয়াত যে আল্লাহ আমাদেরকে বলেছেন জেনে শুনি সম্যক জ্ঞান পরিষ্কার নিশ্চিত এই সবগুলি এখানে আসবে তারপরেও আপনি বাসিরা এই শব্দের অনুবাদ শেষ করতে পারবেন না বাসিরা শাব্দিক অর্থ কিন্তু অন্তর্দৃষ্টি বাসিরা এর অর্থ হলো অন্তর্দৃষ্টি বাসারা চক্ষু দৃষ্টি দিয়ে যেটা দেখা ওটাকে বাসারা বলা হয় আর বাসিরা অন্তর্দৃষ্টির যে দেখা ওটাকে বাসিরা বলা হয় শাব্দিক অর্থে তো ওই শব্দ থেকে চলে গেছে জ্ঞানে তাইলে এই কোন জ্ঞান হবে এবং এই জ্ঞানের সাথে বাসিরা যে অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান এবং দ্বিশক্তি সেটা কখনো আলাদা হবে না এটা বড় একটা রুল যেই শব্দকে যেই মূল অর্থ থেকে নেওয়া হয়েছে পারিপার্শ্বিক অর্থে তার আসল অর্থ তার সঙ্গে থাকবে শেষ পর্যন্ত এর অর্থ হলো আপনার ইলমটা হতে হবে বিচক্ষণ সম্পন্ন ইলমের মধ্যে বিচক্ষণতা থাকতে ল হ দূরদর্শিতা এই সবগুলি এর ভিতরে সামিল সহনশীলতাও সামিল ধৈর্য তাহলে আপনি জাগামতো বসাবেন কীভাবে আপনার কাছে নীতির কথা আছে রুল আছে কিন্তু ধৈর্য নেই এমনভাবে আপনি রেখে দিবেন যে মানুষ সেখান থেকে দূরে ছিটকে পড়বে তোমার রুল নিয়ে তুমি থাকো এইসব আমাদের পোষাবে না আমাদের এত ধৈর্যও নেই ঠিক আছে না নিয়ম স্থান কাল পাত্র ভেদে মানুষের অবস্থা বুঝে ইলিম রাখা লহ একবার তো এই জন্যই ইলিমটা জরুরি যে ইলিম ছাড়া যদি আপনি দাওয়াত দেন আপনি মানুষকে প্রথম কথা হলো ভুল জিনিস শিক্ষা দিবে আপনার কাছে যেটাই আছে ব্রেইনে যেটাই আপনি যেদিন যেটা পেয়েছেন জমা করে এটা বলে দিবেন যেমন আজকে আমাদের সমাজে বলা হচ্ছে এগুলো আর উদাহরণ দিয়ে শেষ করাও যাবে না আর একটা দুইটা দিয়ে ওই যে বলছিল যে ছামচিকা মেরে হাত কলুষিত করে লাভ কি দরকারই নাই প্রচুর আর আজকালকার যে অবস্থা আপনি নেটে ঢুকেন আপনি ওয়াজ মাহফিলে যদি একটু কান দেন কি শুনবেন আপনি অনেক কথা শুনবেন যেগুলো একটাও গ্রহণযোগ্য না যেগুলো শুনে আপনার খালি আক্ষেপ বাড়বে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনবেন সেগুলোতে আপনার আরও তথ্যটা আরও বিঘ্নিত হচ্ছে আরও বিগড়ে যাবে যার ফলে আপনার মন যদি স্বাভাবিক থাকে আপনার মনটাও বিঘ্নিত হবে বিগড়ে যাবে রেগে যাবে আপনি তো যাই হোক সহজে আমরা এখান থেকে একটু অগ্রসর হতে চাচ্ছি যেহেতু আজকে শুধু মূলনীতিগুলো বলা আসল উদ্দেশ্য এই জন্য পয়েন্ট আউট থাকবে মেন আর ইলমের উপরে সাধারণত অনেক আলোচনাই হয়েছে তবে ইলমের কিছু মৌলিক কথা এগুলো আগেও হয়েছে আজকেও কিছু হোক এলিম কাকে বলে এবং শাহফি রাহমুল্লার একটা কথা আগে এক সময় এক জায়গায় বলা হয়েছিল যে তিনি বলেছিলেন আল আল্লা নাফা মা হফিজ এলিম হলো যেটা মানুষকে উপকার দেয় যেটা শুধু মুখস্থ করা হয় এটার নাম এলিমিনা আল্লাহ আকবার কত বড়ো কথা আর এরও আগ থেকে যদি আমরা আনি মা সুদ থেকে এসেছে এই কথাটা পরবর্তীতে অন্যান্য আলিমরাও বলেছেন যে লাফরাতের রিওয়া এলিম শুধু বেশি বেশি বর্ণনার নাম নয় বেশি বেশি উদ্ধৃতির নাম নয় বেশি একটা কিছু অভিব্যক্তি প্রকাশ করা মানে বাণীগুলো প্রচার করার নাম নয় এটা হলো ওলা হাসিয়া তিনি বলছেন হল অন্তরের মধ্যে অনুনয় বিনয় সৃষ্টি করার নাম আল্লাহ দেখছেন অবস্থা এরপরে তো লম্বা অনেক কথাই হয়েছে আজকে বলবো বলব শাফি ইলম সম্পর্কে আরেকটা কথা বলেছেন আরেক জায়গায় উনি বলছেন আসলুল ও তুত আর সালামা এই কথার মধ্যে আরও কিছু চমক আছে এই কথার মধ্যে আরও কিছু হেকমত লুকিয়ে আছে এই কথার মধ্যে বহু জ্ঞানের কথা এবং ইলমের সাথে সম্পৃক্ত অনেক তথ্যের কথা লুকিয়ে আছে তিনি বলেন ইলমের মূল কথাটাই হলো তথাব্যুত মানে সুনিশ্চিত হওয়া ল হক নিশ্চিত হওয়া এটাকেই ইবন বার মরক্কর হাফিজ হাফিজুল কোরআন বয়ানু ফজুল্লা ইলমি ওয়ালিহি এই বই এটা বইটাই হলো ইলমকে নিয়ে এত বড় বলিয়ম এত বড় বলিয়ম ইলমের উপরে এখন পর্যন্ত যেখানে জ্ঞানের পরিধি বেড়েছে বলে আমরা অনেকে বলি আসল কথা হলো জ্ঞানের কথাগুলো বেড়েছে জ্ঞান কোনোদিন বাড়ে নাই ইসলামের যে রুল সেই রুল অনুযায়ী জ্ঞান বাড়ে নাই জ্ঞান কমেছে আরো বিধর্মীদের ওখানে জ্ঞান বাড়ছে কারণ তাদের নতুন নতুন তথ্য বৈজ্ঞানিক কিছু উৎস বা আমাদের জ্ঞানের মৌলিক কথাগুলো আরো কমছে কেন এখন এমন একজন আলিম পাবেন না যে আগের যুগে যে আলেম তার এই যে একই মাপের একটা বক্ষদেশ হয়তো বা এক হাত হতে হবে না এই এর ভিতরে এক বিগত পুরাটা তো এটা এক বিগতই আর আসল কথা হলো মূল যে জায়গাটা হলো ব্রেন যাই হোক আমাদের আসল হলো ব্রেন থেকে অন্তঃদিন আমি এদিকে ইঙ্গিত করলাম ওই জায়গাতে তারা যতটুকু জমা করতেন আল্লাহ এটা আজকালকার কয়েক ডজন কয়েক কয়েক হাজার মনে হয় কয়েক লক্ষ আলিমের বিদ্যাকে জমা করলেও ওই পরিমাণ হবে না তা সেই জন্য এই কথা যারা বলেছেন যে ইসলামের জ্ঞানও বাড়ছে এটা ভুল বলেছেন সঠিক কথা কোনটা ইসলামের ব্যাপারে বক্তব্য বাড়ছে বলেন কি কোনটা বাড়ছে কথাগুলো ব্যাখ্যা কিন্তু মূল যে এলিম এটা কোনোদিন বাড়েই নেই এটা খালি কমার দিকে যাচ্ছে আল্লাহ আপনি যতই লিখছেন যতই বলছেন আসল এলিম কমছে আর কমার আরেকটা দিক হলো যে ওগুলো বলতে বলতে গিয়ে অনেক কথা ভুল ব্যাখ্যা দিয়ে অন্য দিকে চলে গেছে তো যেটা উনি বলতে চাইছিলেন বড় আলিম সেখান থেকে চলে গেল দিক কমে গেত আসলটাই তো হ্রাস পেয়ে গেল গুম হয়ে গেল অনেক সময় উদা হয়ে গেল এবং এগুলোর প্রচুর উদাহরণ অন্য আরো কোনো যদি সুযোগ হয় তাহলে সেগুলো বলা হবে বলা হচ্ছে যে ইমাম শাফি রহমানের কথা এলিম হলো নিশ্চিত হওয়ার না আর ইবনু আবদুল বার বলেছিলেন সত্য জিনিসকে জানান না আমি হলো ইয়া আল্লাহ দলিল সহকারে সত্য জিনিস জানান এর তো এটা ইলিম না দলিল আবার সত্য যেটা হক উনি বলেছেন হক আমাদের সত্য শব্দে ওই হকের অনুবাদ আসেই না সত্য দিয়ে আমরা অনেক সময় সাধারণত সত্য কথা বুঝাই অথবা যে জিনিসটা সঠিক ওইটাই বুঝাই হক সঠিককে বুঝায় সত্যকে বুঝায় আসলকে বুঝায় মৌলিকত্বকে বুঝায় প্রকৃতিত্ব যেটা আসল যেটা জেনুইন আল্লাহ মানে এইটা সহ আরো কত কিছু মূল জিনিস মোট কথা হক তো বলছি সেই নাম হলো এই আর ইমাম শাফি রহমান্লাহ কি বললেন পরে যে এর ফায়দা হলো কি সালামা নিরাপদ এলিম যদি ঠিকমতো আপনার কাছে এসে যায় আপনি নিরাপদ হকবার এর চেয়ে বড় বড় এর চেয়ে সারপ্রাইজ বা হতে নিরাপত্তা আকবার এই আপনাকে আল্লাহ তাহলে নিরাপদ পদ দেখিয়ে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছায় সেই জন্য এলম খুবই জরুরি এবং এই যে আহলুসুন্ন জামাত এটা আকিদার দিক থেকে লক্ষ্য করলে আহলুসুন্ন জামাত হলো একটা আকিদাকে বোঝায় ইমানকে বোঝায় ইসলামের মৌলিক বিশ্বাসের দিকগুলোকে বোঝায় যখনই আমরা আবার এটাকে বলি সালাফি দাওয়া আল্লাহ আকবর তখন কিন্তু এটা বোঝায় কি দাওয়াতের কাজ প্রচারের কাজ তাহলে প্রচারের কাজে ইলমের প্রয়োজন আরও বেশি আপনি একসময় একটা জিনিস জেনেছেন মোটামুটি হয়তো বা ওইটার ব্যাখ্যা দিতে গেলে পারবেন না কিন্তু বুঝে গেছেন আমল করতে পারতেছেন বলতে গেলে আল্লাহু আকবর আরও পাখা পাকা পোক্ত এবং প্রখর দ্বি নিয়ে এটার এদিক সেদিক তার এ টু জেড আমরা যাকে বলি তার এপিট অপিট সবগুলো জেনে তারপরে মঞ্চে দাঁড়াতে দাওয়াতিক অঙ্গনে আসলে আরো কি বেশি না কম আরো বেশি আল্লাহ ইলম এটা খুবই জরুরি এটা আমাদেরকে মনে রাখতে হয় কিভাবে ইলম শিখবেন কত কথা একটা খালি সিন বলি আবুজুর আহ নামক একজন বড় হাফিজুল হাদিস ছিলেন বড় আলিমের উদ্দিন ছিলেন কি বলেছেন জানেন উনি বলেছেন আমি ছয় লক্ষ হাদিস আল্লাহ নবী সৈসমের আর ওনাদের কথাগুলো খালি হাদিস না সনদ সহ উনি ইমাম আহমদিন আহম্বাল ইমাম আফজাই ইনাদের যুগের মানুষ ইসা আহমিন রাহওয়াই মানে আগে যারা আর পরে যাদের নাম বললাম যাদের মাঝামাঝি হবেন আর মোট কথা ওনাদের কাছাকাছি এই বয়সের মানুষ আর কি বড় মহাদিস সেই জন্য ওই সময় তো সনদ ছাড়া হাদিস হইতোই না তার মানে বখারি আসেই নেই বখারি মুসলিমগুলো আসেই নেই আর মহাত্মা মালিক লেখা হইলেও ওগুলো পাণ্ডুলিপি হিসাবে হয়তো বা ছিল বা খুব সীমাবদ্ধ জায়গায় ছিল সব হলো বক্ষ দেশ। তো তাদের পদ্ধতি কি ছিল সনদ সহকারে হাদিস বলা কি বলেছেন জানেন ছয় লক্ষ হাদিস আমি মুখস্থ করেছি এমনভাবে বলতে পারবো যেমন সুরাফাতে আপনাদেরকে বলে শোনাতে পারবো আল্লাহ ছয় লক্ষ হাদিস আর একটা হাদিস কত লম্বা হাদিসের সনদে কি জটিলতা আল্লাহ আকবর বর্ণনাকারীদের নাম কতটা নাম ইয়া আল্লাহ আজকে আমাদের সমাজে কোনো কোনো সময় শুনলে হাসবেন আপনারা দাওরাই হাদিস যেখানে পড়ানো হয় আমিও দাওরাই হাদিস পড়েছি বেফাকুল মাদারিস ফরিদাবাদের দাওরাই হাদিস শেখুল হাদিস ছিলেন আব্দুল হাফিজ দ্বিতীয়জন ছিলেন ওবায়দুল ওবায়দুল হকমুক বায়তুল হক খতিব তো সব মিলিয়ে মাত্র একটা হাদিস সহ মুখস্থ ব্যাস এটাই আমাদের শুরু এটাই শেষ ওই মাদ্রাসার সিস্টেম অনুযায়ী আর কি এবং বলেছেন তারপরে তার উস্তাদের নাম এইভাবে বলে বলে শুধু ওই হাদিসটাই নিয়াত হাদিসটা ইনাম আলাদা ইলাল ইমাম হুম আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইব্রাহিম ইবনে ইসমাইল ইবিল জৌফিয়াল বোখারি রাহমুল্লাহ বলে উনার উস্তাদ শেষ পর্যন্ত বলে এই বখারি হাদিস ব্যাস এছাড়া যে তার সাধনা অনুযায়ী কিছু শিখলো শিখলো এছাড়া ওগুলো কোনো বিশেষ গুরুত্বই নেই অথচ আপনি যে ইলিম শিখবেন ইলিমের তো প্রধান সূত্রই হলো কোরআন আদের পর পরে হাদিস বিশেষ করে মাসালামা সাইলের ক্ষেত্রে হাদিস এবং আগেও বলা হয়েছিল কিন্তু বলা খুব প্রয়োজন যেহেতু এগুলো খুব কম বলা হয় যে ইমাম আহমদিন হাম্বুল রহমাকে জন্য বলা হয়েছিল যে মুফতি কখন ফতোয়া দিবে তখন যিনি প্রশ্ন করেছিলেন উনিও তিন থেকে শুরু করেছেন বা দুই থেকে এদিকে আসতে গেলে একেবারে দুই আর নাহলে তিন থেকে যে লক্ষ্য দুই লক্ষ না তিন লক্ষ না চার লক্ষ আল্লাহ তখন এক বর্ণে আসছে মাহমুদুল হাম চার লাখ আর আরেক বর্ণে আসছে পাঁচ লাখ পর্যন্ত যাওয়ার পরে উনি বলছেন হ্যাঁ এর আগ শুধু না বলছেন বলে না ফতোয়া দিবে না প্রশ্ন করতে পারেন যে এগুলো তো আপনি যে বললেন আজকালকার যে অবস্থায় তো কয়েক ডজন আলিমকে মিললে তো এত হবে না তো ফতোয়া তো চলছে প্রচুর আল্লাহ বাসার পথ কি তাহলে ওইভাবেই উনি যেটা যিনি এটা বলছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনিও তো অনেক ফতোয়া দেন শুনেছি কম করেন না তো কথা বলতে বলতে ফতোয়াও তো দেন তো আপনার কি এই লাখ এগুলো মুখস্থ আছে উনি বলছে যে ভাই আমার অত মুখস্থ নাই কিন্তু ওই যাদের কাছে ওই পরিমাণ পুঁজিপাঠি আছে ওদের থেকে হায়ার ধার করে আমি ফতোয়াটা দিই একবার আগে মানুষের আদবও ছিল ইলিমও ছিল এবং ইলিম যত বেশি ছিল তত বিনয় আরও বেশি ছিল একবার এখন ইলিম কমে গেছে বিনয় আরও কমে গেছে আজকে যখন ডক্টর খন্দকার আবদুল্লাহ ফারুক রাহিম মারা গেলেন আল্লাহ তাকে জান্নাতসি করুন জানাত্রি দৌসে ঠাই দান করুন এখন এই আলিমটার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য ছিল যেগুলো সমকালীন আলিমদের মধ্যে খুব কম পাওয়া যায় বিনয় এই কথাটা নিয়ে আমার ইদানি খুব বেশি বলা বলি হচ্ছে তো মানুষ মারা যাওয়ার পরে আমরা কদর বুঝি এটা হলো আমাদের আরেকটা দুর্ভাগ্যের কারণ যে মানুষ থাকতে যার যে গুণ সেটার আমরা কদর করিও না এটার থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টাও করি না এগুলোতে বিশেষ কোনো লাভ হবে না এখন যেগুলো হচ্ছে কেউ এটা নিয়ে খুব বেশি অগ্রসর হচ্ছেন এটার মধ্যেই সব কিছু নিবদ্ধিত করে ফেলছেন লাভ এখানে তেমন কিছু হবে না যতটুকু লাভ হবে বা হতো যে আমরা সময় মতো যে জিনিস কাজে লাগানো যেখান থেকে যেটা নেওয়া সেটা একজন জ্ঞানী বলেছিলেন যে মুসলমানরা আজকাল তো অনেক আবেগী কিন্তু আমি মাপ দিয়ে বলবো তোমাদের আবেগ কী পরিমাণ ধরুন কী উদাহরণ দিয়েছিল উনি জানেন উনি বলেছেন যে অনেক আবেগী আপনারা আপনাদের ইমানের তেজ অনেক বেশি অনেক দরদি আপনারা ইসলামের কিন্তু আপনাদেরকে আমি বলি যে আল্লাহর জমিনে আল্লাহবাক সবচেয়ে প্রিয় যেটা মুসলমানদের প্রাণ প্রিয় ঘর কোনটা কাবা ঘর উমরা যাওয়ার জন্য মন খালি আঞ্চন আঞ্চন করে নাকি আর রমজান আসতেছে এখন তো দেখবেন যে আল্লাহবাকবার এটা ভালো ভালো লক্ষণ তবে এটা ভালো নয় যে উমরার নাম যখন শোনা যায় তখন নামাজিকে ডিঙ্গিয়ে বেনামাজি সবার আগে গিয়ে নাম লেখায় আর কখনো কখনো কন্যা যদি শুরু হয় তো যার গায়ের শক্তি যদি বেশি ইমানই শক্তি না গায়ের শক্তি বেশি গিয়ে দেখবেন সে ওই সিরিয়ালেও আগে গাড়িতে উঠতে না খালি ওখানে গিয়েও আবার হজরে চমা দিবে কিভাবে না এইটা তেমন একটা ভালো না যতটুকু ভালো হলো আগে আপনি নামাজটা ঠিক করলেন কিনা রোজাটাও ঠিক করলেন কিনা কথা ঠিক না বেঠিক লক্ষণীয় বিষয় তো উনি বললেন যে আজকে আপনাদের অবস্থা হলো এমন কাড় যদি কেউ জ্বালিয়ে দেয় বর্তমান বিশ্বের মুসলমানদের সামনে তিন দিন দেখা যাবে সারা পৃথিবীর মুসলমানরা হই হই রই রই ভাঙচুর পুড়াও এই করো সেই করো কিন্তু বেশ থেকে বেশ উনি হাতে গনে বলছেন তিন দিন ধরুন শেষ হয়ে যাবে একবারে ঠিক মতো ডবল কম্বল একটা একটা আসে না হাফ আর একটা সিঙ্গেল একটা ডবল আসে না ওই ডবলটা দিয়ে এখানে মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ করে নাক নাকের তেল দিয়ে মতোই ঘুমাবে উনি বাস্তব বলছেন অবাস্তব বলছেন কিন্তু আগে তো আমাদের মতো এত হয়েছে এত ছিল না কিন্তু এটা ডুবে ডুবে পানি খাওয়ার মতো ইমানটা তাদের কলিজা এই রঙ করে ধরেছিল আল্লাহ সৈয়নে স্বপনে চিন্তা চেতনায় অধ্যাবসায় গবেষণায় কথায় কাজে আলোচনায় উপস্থাপনায় বক্তৃতায় মিটিং হোক যেটাই হোক তারা ইসলামকে নিয়েই স্বপ্ন দেখতেন তাদের অস্থি মজ্জায় শরীরের রক্তে রন্ধ্রে রন্দ্রে কনিকায় ইসলাম আর ইসলাম আল্লাহকে তারা চিনতে পেরেছিলেন মর্যাদা আল্লাহর সম্মান তারা এতটুকু দিয়েছিলেন যেমন আজকে দুঃখ করে আল্লাহ পাক আমাদের তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করো না এটা অভিযোগ যে আমরা ভয় করি না তাদের কাছে ওই অভিযোগ ছিল না অভিযোগের কাজ ছিল না তারা অভিযোগ অতিক্রম করে আল্লাহকে ভয় করতেন ঠিক মতো সেই জন্য তাদের কাজগুলো সুসংহত হতো এই ইল কত গুরুত্বপূর্ণ বিষয় সেটার সাথে সম্পৃক্ত অনেক কথাই আছে এখন এখান থেকে আমরা একটু অগ্রসর হই দ্বিতীয় যেটা এটা বেশি জরুরি ধরে যে আজকে এখন কি মাস সাবান মাস আমাদের মুসলমান ভাইরা তো অনেক আবেগী আর বাংলাদেশের মুসলমানরা তো আমল বেশি করে জানেন তো কারা আমল বেশি করে বাংলাদেশের মুসলমানরা আমল বেশি করে ঠিক আছে না কিন্তু ডালমে কুচ কালা হয় এটা হলো সমস্যা যে ওখানে সামান্য কিছু খুৎখাত আছে আর কি আমল বেশি ঠিকই করে কেমন আমল করে একটু উদাহরণও শুনলে আরো ভালো হবে নিজেরাই ঠিক করে রাখছি এগুলো এগুলো বিষয় আছে এগুলো ব্যাখ্যার দরকার আছে এবং এগুলো চর্চা করার প্রয়োজন আছে আপনার ছেলে যদি একদিন ওই ফাঁদে পড়ে তাকেও আপনি এটা দিয়ে বুঝাবেন যে এ ঘটনা তারা এই এই কারণে বানাইছে এবং এর আসল ব্যাখ্যা এই ওনারা বলছে যে কোরআন নাজিল হয়েছে হেজাজে মানে মক্কামদিনায় কোরআন হয়েছে মিশরে আর কোরআন গবেষণা হয়েছে ভারতবর্ষে আর কোরআন এর আমল হয়েছে বাংলাদেশে জানার দরকার আছে কিন্তু আর এগুলোর প্রত্যেকটা কথা কিন্তু ইতিবাচক নেতিবাচক থাকে বাস্তবতাও থাকে কিছু অবাস্তবতা থাকে আমল আবেগের কারণে আমল আমাদের সমাজে বেশি আমরা বলতেই পারি বিশ্ব ইজতেমায় যত বেশি আমাদের সমাজে হুলস্থুল হয় আর এই তুরাগ নদীরে আপনার পানি গুলা করা হয় এটা কিন্তু ভারতে যারা যে দেশের লোক জন্ম দিয়েছে তাবলিক জামাত তারাও পারে না কথা ঠিক না ঠিক তাহলে আমাদের দেশের লোকজনের আবেগ তো আসেই একটা তো কথা তো মিল আছে সমস্যা হলো ওই জায়গায় যে পরে আমি বললাম যে ডাল কালা হয় সেটা পরে আসবে কিন্তু এই জায়গায় তারা ঠেকাইয়ে দিয়েছে যে আমল বাংলাদেশে বিশেষ কিন্তু এই ব্যাখ্যাটা ওই কথার থেকেই পেয়ে যাবেন যে ওই কথার শেষে আরেকটা লেস যেটা আছে ওইটা যদি আমি আপনাদের সামনে বলি আপনারা এই ওনাদের কথা অনুযায়ী ব্যাখ্যাটা পেয়ে যাবে সেটা হলো কি জানেননি সেটা হলো যে শেষ পর্যন্ত বলতে বলতে এই গদের শেষে বলা হয়েছে যে বাংলাদেশের মধ্যেও আবার সকল ডিস্ট্রিক্ট তো সমান না আবার সকল ডিস্ট্রিক্টের মধ্যে সকল থানাও সমান না হলে তাহলে কী হয়েছে হলে ওই সিলেটে বেশি আমল হয়েছে আর সিলেটের মধ্যে কানাইঘাটে আরও বেশি আমল হয়ে গেছে কানাইঘাটে কে ছিলেন দেবন্ধের একজন প্রসিদ্ধ আলেম হুসাইন আহমদ মাদানী রাহিমহল্লার শিষ্য মুশাহিদ বায়াম পুরী সেখানে ছিলেন তো এই জন্যে ওখানে বেশি আমল হয়েছে এটা হলো ওনাদের দাবি এবং এটা হলো সাক্ষী যে মোশাইদ মায়ামপুরি ছিলেন আচ্ছা লোকজন তো আর মোশাইদ মায়ামপুরি দিয়ে সবাই মাপ নিবে না বলবে বাস্তবে আমল দেখান উনি তো আলেম উনি বড় আলিম হয়েছেন তো কী হয়েছে আরও কত এলাকা আরও কত বড় আলিম গেছে ওখানে একজন আপনাদের আমাদের হালি ডজন ডজনও আছে বলতে পারে তো আমল দেখান আমল হল ওনাদের যে টয়লেটে যাওয়ার সময় কানেঘাটের কোনো মানুষ টুপি ছাড়া টয়লেটে যায় না এই দলিল টয়লেটে নিয়ে যাওয়া এটা ইসলামের যে শিষ্টাচার আপনারা সবাই পারবেন নাকি সম্ভব সব সময় টয়লেটে যাইতে যেমন নামাজের সময় খেয়াল করে মানুষ টুপিটা থাকলো কি না এনারা টয়লেটে যাওয়ার সময় খেয়াল করে তা দলিল তো ঠিকই আছে মোটামুটি একটা পর্যায়ে ঠিক আছে না আছে তবে ওই জায়গাতে আবার আরেকজন বলছে যে হ্যাঁ এটাও ঠিক যে কানেঘাটের অনেক হুজুর সহ দেখছি যে ওনারা টয়লেটে যাওয়ার সময় আবার সিগারেটটাও দুই আঙ্গুলি মাঝখানে নিয়ে যেতেও ছাড়েন না সেটাও ভুলেন না আবার উত্তর কিন্তু ওই জায়গাতে আর কি তো যাই হোক আসল ঘটনা হলো ইসলাম আপনাকে এটা করতে বলে নেই যে আপনি রেজাল্ট দিয়ে দিবেন আজকে আমাদের অনেকে রেজাল্ট দিয়ে দেয় সমস্যা সেই জায়গায় আপনার আমল কবুল হয়েছে কি না হয়েছে এটা কি দুনিয়া থেকে বলতে পারেন শুধুমাত্র শাহাবাদের পর্যন্ত এটা একটা মাপ ছিল শাহাবাদেরকে আল্লাহ রাজি বলে দিয়ে দিয়েছেন সার্টিফিকেট আল্লাহ রাজি মানে কবুল এটার নাম কবুল কিন্তু আজকে আমরা এই আমলের কথা বলতে পারি এবং আমলের জন্য আপনি বাস্তবে প্রমাণ দিবেন আরো কত মৌলিক আমল আছে টুপি বাথরুমে নিয়ে যাওয়ার তো নামাজের সাথে সম্পৃক্ত হতে পারে বলতে পারেন সৌন্দর্য হিসেবে মুস্তাহাব বাথরুমে যে টুপি নিয়ে যেতে হবে এটা বলার কোনো কায়দা কৌশল নাই দলিল প্রমাণ এগুলো কিছু নেই হ্যাঁ উনি সব খেয়াল রাখতেছে আমরা বলবো ভালো কথা মন দেব এটাকে মাপকাঠিতে আসতেই পারে না মাপকাঠি হলো আপনার আখিদা বিশ্বাস কোথায় আপনার সমাজ কি মুক্ত কি না আপনার সমাজে কি কবরে সাইনবোর্ড মুক্ত করতে পারেছেন কি না কি না মাজার পূজা হয় না কবর পূজা হয় না ঠিকই কিন্তু এর সূত্রগুলো সমাজে করে দেওয়া হয়েছে প্রায় কবরে গিয়ে দেখবেন যত বড় আলিম সাহেবের কবর তত দামি আগের যুগের যেটা তাপ পাওয়া যেত টাইলস না ওই যে পাথর যেটা মুজাইক ওটার উপরে লেখা একেবারে খোদাই করে লেখা অর্থাৎ মার্বেল পাথরে লেখা সেটা তো হলো সূত্র যায় না এখন পর্যন্ত ওই জায়গায় কিন্তু সূত্র তো আপনি করে দিলেন সবচেয়ে বড় আলিমের কবরকে কেন্দ্র করে তাইলে ওগুলো আগে দেখতে হবে আগাসা সাফ করতে হবে ভিতর থেকে বিল্ডিংটা কত শক্তিশালী তার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তার ফাউন্ডেশন ওগুলো দিয়ে হবে অতটুকু অতটুকু হবে না যতটুকু ওগুলো দিয়ে হবে আপনি যেটা করছেন যে পেন্ট কতটুকু হলো কালার কতটুকু হলো ডিজাইন কতটুকু হলো এটা তো হলো পরের ব্যাপার এটা দ্বিতীয় না হয় তৃতীয় পর্যায়ের ব্যাপার প্রথম কি তার যে মূল যে বডি তার অবকাঠামো যাই হোক সেই জন্যে আমাদেরকে এই কথা ভালো করে দেখতে হবে যে আমলটা আপনি কোন পর্যায়ের আমলটা শক্তিশালী করেছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আমল দিয়ে আপনি আল্লাহর কাছেও পার পাবেন এবং আপনি দুনিয়াতেও প্রমাণ করতে পারবেন যে না এই সমাজের আমল ভালো আছে আর কবুলের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এটা আমাদের ভুল ওইটাকে কেন্দ্র করেই তো আজকে আমাদের সমাজে একজন স্বপ্নে দেখে ফেলেছেন নাকি স্বপ্নে কি আল্লাহ নবী সালামের কবরে এসে সালাম দেওয়ার পরে উত্তর এসে গেছে গাইবানা উত্তর যে বলে দাও যে তার আমল কবুল সে কবুল হয়ে গেছে এবং সে যা চাইবে মানে সে কি চায় সেটা বলে দাও দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে বোঝানো হচ্ছে যে আল্লাহ নবী অথবা ওনার কাছে মোতায়েন করা ওনাদের মাধ্যমে খবর দেওয়া হয়েছে যে এই মানুষটা কবুল হয়ে গেছে তার জীবন কবুল হয়ে গেছে আল্লাহ সাহাবাদের পরে আর মানুষের কোন আলিমগুন বলছেন এটার কারণ হলেই যদি কোনো মানুষকে অন্য কোনো মানুষকে তার আমল কবুল হয়েছে বলে জানিয়ে দেওয়া হইতো এই মানুষেরই সর্বনাশের কারণ হতো সে আর কোনোদিন ভালো আমল করতো না আমার তো সব সারা কথা বুঝতে পারেন কিনা সেটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে বলে দেওয়া হয়েছিল যাদেরকে আল্লাহ রব আহমী নিজেই পরীক্ষা করে দেখেছেন যে এদেরকে বললে তারা বিভ্রান্ত হওয়া তো দূরের কথা আরও গুজার হবে আরও বেশি আমার প্রতি নতশীর হবে আল্লাহ সাহাবাদের দল তাদের মধ্যে নাম ধরে ধরে যাদের কথা এভাবে বলা হয়েছে তার মধ্যে হলেন উল্লেখযোগ্য উসমান রাজি আল্লাহ আনহু বীর রুমা যেদিন তিনি কিনে মুসলমানদের জন্য অক্ষ করে দিলেন আবার বড় একটা যুদ্ধে তিনি এক হাজার বাহন এবং সেগুলোর মধ্যে যা কিছু লাগে আল্লাহ আকবার সজ্জিত যাকে বলে আমরা সেই যুদ্ধের বাহনটা তিনি তৈরি করে যখন দিলেন আল্লাহ খুশি হয়ে কি বললেন মা দর ওসমান মা আমিলা আলী ওম আজকের দিনের পরে ওসমান যতই অন্যায় করুক তার আর সেই অন্যায় ক্ষতি করবে না সেই পরিমাণ আল্লাহর কাছে মকবুল এটা হলো মকবুল কবুল হয়ে গেছে তার কাজটা কবুল হয়ে গেছে পছন্দের হয়ে গেছে আলিমগুন এখানে নিয়ে চিন্তা পড়ে গেছেন কেউ কেউ আল্লাহ তো মনে হয় একটু বেশি ওনাকে ইয়ে দিয়ে দিলেন সহজ না ওইটাই হলো ওই হল দেওয়ার জায়গা যে আল্লাহ জানেন আর আল্লাহনবী ইসলাম তো কোনো কথা তার নিজের থেকে বলেন না কার কাছে বলছে আল্লাহ জানেন যে উসমান যেই পরিমাণ আজকে অন্তরের পরিচ্ছন্নতা দেখিয়েছেন আমার জন্যে যান প্রাণ উজাড় করে দেওয়ার এই উসমানের মনের ভিতরে পাপের কোনো কলুষ কালিমতা কালিমা নাই যার ফলে পরবর্তীতে তিনি পাপ করতে পারে এমনকি এই সুসংবাদ পাওয়ার পরেও ওসমান সামান্য হেলে যেতে পারেন টলে যেতে পারেন সেই সম্ভাবনাও নাই সেই জন্য আল্লাহ রবিল আলীম পক্ষ থেকে সুসংবাদ এসেছে এর মোকাবেলায় পরবর্তী যারাই আছেন যে কেউ যত বড় কামিল হন না কেন যাদেরকে আপনারা বলছেন যে বড়ো পীর যেমন আব্দুল কাল জিলানি রাহমন ইনার আগের আরও যত আসলে তো আগের যারা তার আরও বড় এই লাইনেই ধরেন না ফুজাইল ইয়াজ আবু সুলাইমান দারানি ইব্রাহিম আদাহ নাম শুনেছেন এরা হলো সুন্নি এবং আলেম এবং আবেদ জিলানি সাহেবের অনেক উপরের অনেক আগের অনেক হায়ার লেভেলের আমাদের সমাজ এগুলো জানেই আল্লাহ আকবর ইব মুবারক আল্লাহ আকবর কি ইলম মাপ দিবেন কি দিয়ে স্কেল নেই সারা পৃথিবী লম্বা আপনি স্কেল নিয়ে আসেন তাদের ইলম মাপ দেওয়ার কায়দা কৌশল নেই আল্লাহ আকবর তো এনারাও টলে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আল্লাহ রবিল্লা আলম এই সূত্রটা কেটে দিয়েছেন যেহেতু ওই শেষ ওই পর্যন্তই সেই কারণেও আর এটাও আরেকটা কারণ হতে পারে যে তাদের ক্ষতি হবে জানলে এই জন্য কাউকে জানানো হয় আজকে আমাদেরকে বলা হচ্ছে উনি কবুল উনি কামিল এই যে কামিল যে বললেন আপনি এর অর্থ আপনি একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে ওনারটা আল্লাহর কাছে গ্রান্টেড কোনটা একটাই কবুল হয়েছে কিনা এই জন্যেই আমাদেরকে রাখা হয়েছে এই অবস্থার মধ্যে যাতে আমরা সারা জীবন কাতর থাকি এবং আমলের পর আমল করতেই থাকি একটার পর আরেকটা অনুসন্ধান করে আগ্রহ করে আল্লাহ আমার না জানি কোনটায় আমি পার হবো আমি জানিই না এখন পর্যন্ত হয়তো হয়তো ওইটা আমি পৌঁছেই নাই সেই জন্য আপনাদের আগ্রহ যাতে নষ্ট কারণ আমরা তো এমনিই তো অলস কী পরিমাণ অলস এগুলো মাপ দিতে পারবেন এইগুলো দিয়ে আমাদেরকে আরো সচল রাখার চেষ্টা করা হয়েছিল ওরা কিন্তু এই সমস্ত কথা বলে আমাদেরকে সমাজ সমাজের মানুষ কী করছে নিশ্চল করেছে অলস বানাইছে এই জন্য তো ওদের পক্ষের লোকজন আচার অনুষ্ঠানের সময় দেখবেন যে হই রই রৈ বরকনে এলো ওই বলে খুব জমায় কিন্তু আসলে মূলগতভাবে আমলের এই পরিমাণ ইমেজ তাদের মধ্যে নাই জেনে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহরুল যেমন এটা জানান না এই কারণে যে মানুষ যাতে আগ্রহ ঠিক রাখে এবং সদা সর্বদা আল্লাহর কাছে ভীত সন্ত্রস্ত থাকে রব্বুল আলম অনুগ্রহ করে সেই জন্য আবার তৌবার দরজাও বন্ধ করেন নেই তৌবা দরজা খোলা রাখছেন আল্লাহ আকবার যে আমার কাছে তোমরা যে কোনো সময় আসতে পারো যত পাপ হয়ে যাক আমার দরজা খোলা যতই কুহুরি না সিঁড়ি দরজা খোলা কিন্তু এটার ব্যাখ্যা জানতে হবে ওইটা দিয়ে যেমন আপনাকে অলসতা থেকে দূরে সরানো হয়েছে মনোযোগিতা বাড়ানো চেষ্টা করা হয়েছে এখানেও কিন্তু আবার শয়তান চাইবে এসে আপনাকে আবার নিরাশ করে ফেলতে কিন্তু না আপনার মনোযোগিতা ধরে রাখার যে পথ সেটাও বলে দেওয়া আছে আলিমরা বলছি এটা হলেই যে যেহেতু আল্লাহ দয়াপর্বোষ হয়ে আমাদের জন্য তোমার দরজা খোলা রাখছেন এর অর্থ কোনোদিনও এই না তাহলে আগামীতে যে কোনো এক সময় তোবা এটা হবে আপনি আল্লাহর এই দরজা যে খোলা এই দরজার আপনি অবমূল্যায়ন করলেন যখন তখন আল্লাহ যদি বন্ধ করে দেন অবস্থা কি হবে আল্লাহ বলছেন যে আহাত নতুন কত আক্ষেপ মাটির নিচে আজকে দাফন হয়ে আছে এটা কোনটা মানে এই বেচারা আক্ষেপ করছিল আল্লাহ মবুদরে আমি তো অনেক পাপ করছি তবা তো হলো না তাইলে দশ বছর পরে তৌবা করব আরে বলছে না না আল্লাহ আমি পাঁচ বছর পরে আর বলছে কিসের পাঁচ বছর পাঁচ মাস আর পাঁচ সপ্তাহ দূরো এটাও দেরি হয়ে যায় বলে কি বলে পাঁচ ঘন্টা আরেকজন বলছে পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড পাঁচ মুহূর্ত কিন্তু যখনই মালাকুল মতো পাঁচ মুহূর্ত কি এক মুহূর্ত হতে না হতে এসে গেছেন এবার মুহূর্ত আল্লাহরা সেকেন্ড মিনিট ঘন্টা সব দিন সপ্তাহ মাস রাত যারা যত বেশি আকাঙ্ক্ষা নিয়ে বাস করতেছিল কোনটা পুরা হয়েছে তবু করা হয়েছে মাটিতে গিয়ে এখন ছাপা পড়া আখ আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না কিন্তু আর বলার বলবে যে আমি পারলাম না এই তালা মুখ বন্ধ আলিমগ্ন বলছেন যে কত আক্ষেপ আক্ষেপ বলতে এখানে কি যে আকাঙ্ক্ষা এটাও একটা আক্ষেপ রাখে মানুষের মধ্যে যে এই যে আপনারা ব্যতিক্রম দেখেন এই ব্যতিক্রমের অনেক কারণ আছে বরং নাস্তিক রাতে নাস্তিক হয়েছে বলে আলিমগর বের করেছেন এই জন্যে যে তারা এই যে দুনিয়াতে চড়াই উতরাই বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ এগুলোর উপরে একটা বিরূপ ধারণা নিয়ে থাকে সবসময় রাগ ওই রাগটা মিঠাই দিয়ে গিয়ে অনেক সময় সরাসরি হিট না করতে গেলেও অনেক অন্যায় তার মাধ্যমে হয়ে যায় এই জন্য রাগ কোনো ধরে রাখবেন না ওটা এমন একটা অস্ত্র আপনার ভিতরে বম হিসাবে থাকবে ওটা ব্লাস্ট হবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে যা হয়েছে হয়ে গেছে ব্যাস পারবেন তো ইনশাল্লাহ রাগ ধরে রাখবেন এখন তার মানে রাগের মানে হলো আপনি আল্লাহরপুর নারাজ আল্লাহ নারাজ থাকতে পারবেন এটা আগে বলা হয়েছিল আজকে এটা এখানে বেশি বলবো না তো যাই হোক এই জন্যেই আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে তৌবা দরজা আল্লাহ খোলা রাখছেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় অলাস মানানোর জন্য নয় সেটাও কিন্তু আমাদেরকে সচল এবং সজাগ মানানোর জন্য যখন তখন আপনি তৌবা করে যেতে উপকৃত হতে পারেন তবুটাকে কাজে লাগাতে পারেন আজকে আমাদের সমাজে কি হয়ে গেছে তৌবা অনুষ্ঠান এমন এই যে পত্রিকায় আসছে যে গোলাম আহমদ এই নিজামী সাহেবকে ওই কারাগারের ইমাম সাহেব সাহেবকেও বপলাই দিয়ে গেছে চিন্তা করেন দেখি আচ্ছা মানুষের ধারণা মানুষ সম্পর্কে এতই খারাপ যদি হয় যাবেন কোথায় আর সমাজের রীতিনীতি এবং এই যে আপনার গতানুগতিক যে নিয়মগুলো ইয়া আল্লাহ তৌবাকেও অনুষ্ঠান বানাই ফেলছে এমন অনুষ্ঠান মসজিদের ইমাম সাহেব ছাড়া ওই ইমাম সাহেবকে মাফজু দেখেন যে মতির নাজামি সাহেবের সাথে ওনার কি হাঁটুর নিচে পড়ে না টাকার নিচে তার বিদ্যাটা অথবা আমলটা অথবা ইসলামের জন্য বেচারা যা করছে আমরা সাধারণত রাজনীতি নিয়ে কোনোদিন বলি না কিন্তু ইসলামের প্রসঙ্গে যে কথাটা এসে যায় ইসলাম এবং কুফুরি সেখানে আমরা বলতে কোনো ভয় করি না যে যেটা মনে করে করুক ঠিক আছে না নাই তো এটা তো এখন যেটা হয়েছে এটা তো পুরাপুরি ইসলাম এবং অন এই দুইটা শক্তি নিয়েই তো ঠেলাঠেলি হচ্ছে এটা তো আর এখন বুঝতে আমরা কি জোর করে বুঝবো নিজেরাই বুঝাই দিয়ে দিচ্ছে যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে পালে বিরিয়ানি খাওয়ায় রাইত রাত নেই দিন নেই আর এদিকে কে কোথায় কবে কোনটা করছে কি না করছে একটা ইস্যু বানাইয়া নিজেরাই বলতেছে যে এসে বলছে আমরা চাকরি টিকানোর জন্য বলছি তার মানে কি ভুয়া হ্যাঁ এগুলো তো হলো ইসলামী চেহারা আর চেহারাটা দেখলেই তো একটা ভয় করা দরকার ছিল আমার মনে হয় মাজারের একটা বন্ডকে জবাই দিতে পারবেন না আমাদের দেশের মুসলমান কেন ওই একটু ভয় থাকে যে এটা দাঁড়িয়ে আছে কিন্তু ইনি কেন তাইলে ওই যে ওখানে গিয়ে তাদের সাথে ওই শেয়ার হচ্ছিল স্বার্থের মধ্যে গদি গদি স্বার্থে সেখান থেকে আমাদেরও একটা শিক্ষণীয় আছে যে দাওয়াতি ক্ষেত্রে ইসলাম আমাদেরকে প্রাধান্য দিতে বলেছে আল্লাহর দিন পৌঁছিয়ে দেওয়া আগে মানুষকে আল্লাহর দিন সম্পর্কে কনভার্ট করা কনভাইট করা যখনই আমরা ওই জায়গায় হাত দিই তখন কিন্তু দেখা যায় একটা বিষয় স্পর্শকাত লেগে যায় দাঙ্গা হাঙ্গামা এবং মারাত্মক পর্যায়ের মোকাবেলা তো এই জন্য আগ থেকেই আলিমরা বলেছেন এবং কোরআন শোনার নিয়ম হলো যে আপনি ইসলামের জন্য গতি চাইবেন না মূলত চাইবেন কোনটা যে বেশিরভাগ মানুষ যাতে আল্লাহর দিনটা তারা শুনে আমার মাধ্যমে তারা শিখে এবং পর্যাপ্ত পরিমাণে মানুষের মধ্যে দিনের প্রচারটা হোক এটা আমাদের মূল টার্গেট আমরা বুঝতে পারছি তো তো যাই হোক কিন্তু এরপরে যেটা ওখানে বলতেছিলাম সেটা হলো এই যে এতটুকু যিনি করতে পারলেন ওখানে যা যা হয়তো বা গদি নিয়ে বা গণতান্ত্রিক নিয়মের কারণে কিছু বাড়াবাড়ি আসে এই যে দিন আমার প্রতিবাদের জন্য মিছিল ডাকা হয়েছে জানি না এটা এটার মধ্যে আবার কতটুকু উপকার আসবে কারণ এটাও ইসলামে এইভাবে বলা হয় নাই একজন মানুষকে মৃত্যুকে কেন্দ্র করে আপনারা কিছু বলতেন আগে বলে দিতে আগে দরকার পড়লে অনেকে গুলো বৈঠক করতেন যেটা আপনাদের জন্য কতটুকু হিতকর হবে কতটুকু দেশের জন্য ভবিষ্যতের জন্য বয়ে নিয়ে আসবে একটা মানুষকে অন্য ভেবে হত্যা করলে আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া আরও হালকা ওগুলো বলতে পারতেন এই জন্য ইসলামী পদ্ধতি সুন্নতির তরিকা সর্ববিষয়ে আমাদের বাস্তবায়ন করার একটা দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে ওইটা না নেওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ওই যে কথাই বলে না যে চুর গেলে বুদ্ধি বাড়ে এখন ধরা যায় যে এখন যে মি হরতাল হবে মিছিল হবে এটা হলো যে চুর চলে যাওয়ার পরে বুদ্ধি বাড়ার মতো আর ওই গণতান্ত্রিক একটা নিয়ম যেটা না বললেই না হয় লোকজন কি বলবে দেশের জনগণ কি বলবে আমরা যে দলের সাথে রাজনীতি করি তারাও তো ওই দলের ওরা বলবে যেটা নিয়ম ছিল রুল ছিল প্রতিবাদ জানানো কেন জানাইলেন না এইগুলোর খালি জবাবদেহি তার একটা ইয়ে ফলো করা এছাড়া আর কিছুই না উনি তো চলেই গেছেন যাই হোক সব মিলিয়ে এরপরও আল্লাহ রব্বুল আলমিন যাকে যেটা তার ভাগ্যে রেখেছেন মহান রবুল আলমিন সেটা আশা করা যায় তার পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবেন তো আমাদের যেখানে এখানে বলার যেটা দরকার ছিল সেটা হলো এই তৌবাকে আমরা কি বানাইছি তৌবাকে আমরা এমন আচার অনুষ্ঠান বানাইছি যে আমাদের সমাজে তৌবার একটা অনুষ্ঠানই হয় কিন্তু রীতিমতো এটা কিন্তু অনুষ্ঠান হওয়ার না তৌবা হলো প্রত্যেকেই নিজে জেনে রাখবে যে কীভাবে তৌবা করতে হয় আমার পাপের উপরে লজ্জিত হওয়া এই পাপটা ছেড়ে দেওয়া আগামীতে না করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া প্রধানত তিনটা সেই সাথে এটাকে খাঁটি মনে করা সময় থাকতে করা কটা হয়ে পাঁচটা আর যদি মানুষের অধিকার আমি হরণ করে থাকি ওইটা ফেরত দেওয়া বুঝিয়ে দেওয়া আপ্রাণ চেষ্টা চালান এগুলো তো আমাদের সমাজে তাইলে এই শর্তগুলো আমরা বাস্তবায়ন করলে কি হবে তোবার আনুষ্ঠানিকতা বাদ পড়বে এবং সেখানে প্রত্যেকেই যে কোনো মুহূর্তে সে বিপদে পড়ছে তৌবা করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে হাজিরা দিতে পারবে সহজে তাইলে দুই নম্বর হলো আমল এই আমলটা অত্যন্ত জরুরি আপনি দাবি করবেন যে আমি সুন্নি আলু শূন্য না আমল দেখা গেল একেবারে চাচা ছাটা আমল হলো একেবারে কাটা আমল হলো লেজ কাটা না হলে মাথা কাটা এরকম কথা তাহলে আমল আমল হলো ভূষণ আমল হলো সৌন্দর্য এবং আমল হলো এটা দাবি ইলমের দাবি হলো আমল দুই নম্বর শর্ত হলে তাহলে দা আমল থাকতে হবে তিন নম্বর শর্ত হলো বিশেষ করে আপনি যখন দাওয়াত দিতে যাবেন এমনকি ইলম অর্জনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কাজ হয় নাকি দুনিয়ার ধৈর্য ছাড়া না দুনিয়ার কোনো কাজ হয় আর না আখারাতের কোনো কাজ হয় ধৈর্য হলো সব বিষয়ে সব কিছুর আগে ধৈর্য ছাড়া আমাদের কোনো কিছুই অর্জন হয় না সেই জন্য আসরে আশ্রে আল্লাহ রবিল্লাহ আমাদেরকে সর্বপ্রথম ওই আশ্রয় মানে সময়ের কথা বলেই তিনি শপথ করেছেন আর শেষেই বলেছেন যে তোমরা পরস্পরে উপদেশ দিবে ধৈর্যের একজন একজনকে ধৈর্যের উপদেশ দিবেন চার নম্বর হলো নম্রতা যে কোনো কাজ আপনি করবেন এটাতে আপনার যদি দৃঢ়তা থাকে নম্রতা থাকে তাইলে আপনার কষ্ট হবে ঠিক কিন্তু সফলতা বেশি হবে আর ঝটপট করে রাগ যদি আপনি চরিতার্থ করে ফেলেন তাইলে একজনকে হয়তো মেরে দিলেন আর একজনকে হয়তো একটা কটু কথা বলে ফেললেন সেটার ফলে শেষ পর্যন্ত আপনার নিজেরই অশান্তি বেড়ে যাবে আর এই লোকটার এই কথা কেন বললাম আছে না যাদের মন যত বেশি নরম এরা কিন্তু তার নিজের কথায় ওই লোক যত গাইল না হয়ে নিজেই শেষে আরো বেশি কি ব্যথিত হয়ে যায় এবং ভারাক্রান্ত হয় কি বললাম লোকটারি তাই নম্রতা এই জন্য আদিশে আসছে যেখানেই নম্রতা রাখা হয়েছে আল্লাহর যার কাছে নম্রতা রাখছেন তার মর্যাদা বাড়াই দিয়েছে আর এর বিপরীত রুড়তা যেটা সেখানে কি হয় ব্যর্থতা আসে এবং সেখানে অসৌন্দর্য দেখাতে দেয় পাঁচ নম্বর সেটা হলো যে আপনি আপনার দূরদর্শিতা আমরা আগেই বলেছিলাম জ্ঞানের মধ্যে দূরদর্শিতা দরকার এখানেও বড় একটা কাজ হলো দূরদর্শিতার মাধ্যমে আপনি চয়ন করবেন কোন জায়গায় কোন কথাটা আগে বলতে হবে আল্লাহ কোনটা আগে কোন প্রসঙ্গটা আগে উদাহরণস্বরূপ ধরেন যে একজন লোক ক্যান্সার রোগে আক্রান্ত একজন ডাক্তার দেখছেন যে ওই লোকটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে এমত অবস্থায় ওনার উচিত সকল রোগ বাদ দিয়ে যেটা সবচেয়ে জটিল যেটা কারণে তার জীবন যেতে পারে ওইটা নিয়ে তাকে চিকিৎসা করে নাকি না অন্য কিছু বরং ভালো ডাক্তার আপনাকে অন্য কিছু বলতেও দিবে না আপনি চুপ করেন তো ওটা পরে আরেকদিন আসেন বলবে কি বলবে না আপনার জটিল যেটা সেটা আগে আল্লাহ তো যেই মানুষ ধর্মীয় বিষয়ে সবচেয়ে কঠিন কোনো পাপের সম্মুখীন অথবা বড় একটা ফরজ কাজ উনি জানি না অথবা জানলেও ওনার কাছে আগ্রহ নাই করার সর্বপ্রথম আপনি তাকে কি বলবেন ওই জিনিসটা ইমান আকিদা যদি সেখানে খাঁটি না থাকে সেটা বলবেন আগেই অবশ্যই ওরা যদি থাকে তাহলে কি বলবেন এরপরে নামাজ নামাজও আছে এখন বলবেন জাকাত জাকাতও ঠিক আছে কিন্তু তাদের রোজাতে ত্রুটি অলসতা এখন বলবেন রোজার কথা এইভাবে এই চারটাতে ঠিক আছে হজ নিয়ে খুব অলস এরকম অনেক রিপোর্ট আছে যে বিশ বছর উনি সৌদি আরবে কাঠায় ভালো বেতনও পায় সংসারও ঠিক মতো চলে কিন্তু হজের দিকে এক পা বাড়াই ওনার এত কষ্ট যে ওই যে উনি মারা যাবে ঠিকই তাকে যদি কেউ বলে যে তোমারে ওই পাঠার বলি বানাবো তাও যাবে দৌড়ে দৌড়ে কিন্তু হজের দিকে আগাবে না আছে না এরকম কিছু লোক ইন্না আলিল্লাহ জবাই করিয়ালা তাও সমস্যা নেই কিন্তু হজে যাইতাম না ইন না আলিল্লাহ ওই শুনছে লোকজন কিছু বলছে যে কষ্ট আর আগের যুগে শুনছে মানুষ মারাও যায় ইদানিং তো কয়েক বছর আগে যে পাথর মারতে গেলে মারা যেত তো এটা হলো ইমান দুর্বল হওয়ার কারণে এবং শয়তান এগুলো করে কোরআন আল্লাপক বলছে এটা হলো শয়তান তোমাদেরকে ভয় দেখায় তাদের বন্ধু সম্পর্কে যে এটা এ করবে ও করবে এর অর্থ হলো সে সবসময় মানুষকে কাঠপণ্যতার দিকে ডাকে এটা তো আল্লাহ কোরআনই বলছেন এবং জাহান্নামের দিকে ডাকে ভিন্নভাবে কায়দা করে এমনভাবে না যে তুই জাহান্নামের দিকে যা না কাজটা করাবে এমন কাজ যেটা জাহান্নামের কিন্তু আপনাকে বুঝাবে এটা এতেই তোর আরাম আছে ওই যে নামাজের সময় ঘুমাই থাকলেই তো লাভ ঘুমটা পুরা হইলো শরীরটাও ঠিক মতো ফুললো শক্তিটাও সঞ্চিত সঞ্চিত থাকলো গেলে তো সব ক্ষয় বলে নামাজ বলে তো লাভই তো দেখাইলো সে কি জাহান্নামের কথা দেখাইলো কিন্তু কাজ তো আপনার করে নিল আদায় করে নিল আপনাকেই বুঝতে হবে আজকে এইভাবে আমরা কত ধুকার মধ্যে আছি যাই হোক এগুলো হল নীতি ছিল এবার আমরা সংক্ষেপে বলবো আমলের ক্ষেত্রে আমরা অনেক জিনিসকে হালকা মনে করি অথচ ওইটাই অনেক গুরুত্বের দাবিদার বাস্তব উদাহরণ বর্তমানে এই বিশ্বে এবং এই দেশে যত বড় বড় আলিম আছেন তাদের মধ্যে একজন হলেন আব্দুল মোসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে তার কাছে পড়ার উনি ইদানিং শুধু ওই ক্লাস দেন চশমা আপনি বুঝবেন না যে উনি দেখেন কি দেখেন না উনি আঁকতে কি দেখেন না তো পড়তে পড়তেই চোখের দৃষ্টি হারিয়েছেন আপনারা কি মনে করেন যে উনি কি বলতে পারে যে আমার জীবনে কোনটা দিয়ে আমি আশা করি আল্লাহর কাছে পার পাবো ওই যে বললাম যে আমাদের তো তোবা কবুল হয়েছে বলে আমরা জানি না আমি নিজে কবুল হওয়ার তো প্রশ্নই আসে না এই জন্য এখন আমাদের দরকার হয় কি এমন কিছু করা যে আল্লাহর কাছে ওটা পছন্দ হয়ে যাবে তারপরে আমি মাপ পাব আর এই এই ইস্যু শুরু হয়ে গেছে আল্লাহ নবীর যুগ থেকেই তিনি নিজেই মেরাজ থেকে এসে বলছেন বলতো দেখি তোমার সবচেয়ে আশাব্য আমল কোনটা মানে কোনটা তুমি আশা করো যে আল্লাহর কাছে পার পাইবা বেলাল তখন নিজে বলছেন তার মানে সাহাবারা এগুলো করেছেন বাস্তবে রুটিন করে কাজ করেছেন যে এমন একটা কাজ আমি করবো যেটা আমার আল্লাহর কাছে পছন্দ হবেই আল্লাহ আকবার আরে কোন কাছে পছন্দের না সবই তো পছন্দের আমি নিজে কীভাবে করলাম ওরা নিজেদেরকে আনফিট মনে করতেন যে কী নামাজ আমি পড়ি এগুলো হবে না আর আমরা কি মনে করি একদিন যদি ঠিক মতো হজরের নামাজে খালি ঘুম বাদ দিয়ে কেউ আমাদেরকে নিয়ে নেয় এটা গল্পেই তো এক সপ্তাহ যায় হুজুর ঘুম টুম বাদ দিয়ে একেবারে প্রথম কাতারে গিয়ে অজুটা করে খুব ভালো করে আজকে নামাজটা পড়ছি এদিকে গল্প করতে আর ভিতরে সদান সন্তান ঠিক আছে আরও সুন্দর করে কো তুই পাকা ইমানদার সাব্যস্ত হবি কত ভাবে যে আমরা নিজেদের আমল নষ্টই করি নিজের এটা জানি না কোয়েন এই রাত বেশি হয়ে গেলে আমি ঘুমাই না ঘুম টুম আসে না এই কিছু তাহাজুদ পড়ার অভ্যাস আছে তো আরে বা উনি মনে হচ্ছে যে কিছু আর অভ্যাস আছে তো মানে কমাচ্ছে আসলে কিন্তু সবই তো দিল ফাঁস করে এগুলোর সিক্রেট বিষয় যেটা কেন নফল নামাজ গড়ে পড়া ভালো কেন সিক্রেট যাতে অন্য না দেখে আপনি তাহাজ্জুদটাই বের করে দিলে ফাঁস করে দিলে যেটা রাতের অন্ধকারে আপনার ঘরে তালাবদ্ধ অবস্থা ইয়ে আল্লাহ তো বেলাল রাজি আল্লাহ তালহু রাখছেন কিছু বরাদ্দ করে যে যেটা আমার অন্য কোন কাজ আমি নিজেই পছন্দ করি না কিন্তু এই কাজটা মনে হয় লেগে যেতে পারে তাও এতটুকু তো আল্লাহ বলছেন যে বলো দেখি আর মা আর যা আমল আমলিকা ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার সবচেয়ে আশা আমল যেটা দিয়ে তুমি মনে করো যে পার পাইবে ওটা কোনটা আপনারা মনে করছেন হয়তো বেলাল প্রসিদ্ধ আমল বলতে গেলে আজানের কথাই বলা দরকার আজান আল্লাহ রুহে বেলালি তারপরে আরো কিছু নবীর মুয়াজ্জিন হওয়ার পাশাপাশি আরো কিছু ত্যাগ হাফসা থেকে আসছেন তার বুকের উপরে পাথর রাখা হয়েছে দেখ জানেন ওলাল তো সবাই জানে কিন্তু বেলাল কোনটা বলছেন বেলাল বলছেন যে নবী আমার কাছে মনে হয় যে আমার আল্লাহ আমার যে আমলটা পছন্দ করবেন এটা হলো আমি যখনই অজু করি তখনই আমি দুই রেখা নামাজ পড়ি আল্লাহ এটা কোনো ফরজ নামাজ বা শুনতে তো মক্কাদা অজু আপনি যদি বলতেন যে মসজিদে টুকার তো গুরুত্বপূর্ণ ছিল জুমার খোতবা শোনা বাদ দিয়েও পড়েন কিন্তু অজু তাই তো অজু আমরা যাকে বলি এটা ঘরেও আপনি থাকতে পারেন এই সময় আর বেলাল হিসাবে তো মসজিদে সব সময় কিন্তু হতে পারে আল্লাহ নবীর কাছে ডাকতেও যেতে পারেন কিন্তু ওনার কথা বলে যে অজু করার পরে আমি দু নামাজ পড়ি এটা উনি দেখছেন যে এই যে নামাজটা আমার জন্য কষ্টকর যতবার অজু ততবার নামাজ কিন্তু এরপরেও দিয়ে করছেন আমার আল্লাহ আল্লাব এটা আমার পছন্দ করছে আল্লাহ এটা থাকা দরকার আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে কাজটা কত বড় আপনি অনেক কিছু পাচ্ছেন কিন্তু আপনার পাশে একজন অসুস্থ মানুষ আহ ও করতেছে এই জায়গা দেখেন শয়তান এসে আপনাকে দুকা দেবে ধর তুই তো হলে অনেক বড় পাকা পরেজগার এই জন্য দেখবেন কিছু কাজ আছে সেবামূলক কাজ সমাজের কাজে পরেজগাররা সবচেয়ে দূরে অনেক সময় দেখবেন যে দুমরা চুমড়া হুমড়া আছে না দেখতে মনে হয় না কিছু এগুলো আগে কেন বুদ্ধি ওদের বেশি আর ওনারে ওই এবাদতি খায় ফেলা যাচ্ছে ইস্যু বুঝতে হয়েছে কোনটা আল্লাহ পছন্দ করবেন আল্লাহ উনি বলছেন যে ওই ওই দুই নামাজ তা আল্লাহ নবী বলছেন ঠিকই তো কিছু এই কারণে আমি তোমার দেখছি জান্নাতে আমার আগে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কোনো কোন বর্ণনা এটা আমার আবু হরের নামেও আসছে তো যাই হোক দুইজন শাহাবাদের তো আমল তারা তো প্রতিযোগিতায় আল্লাহ করে এক একজন এই আব্দুল আব্বাদ মসিনব্বিস ফকি আপনারা হয়তো মনে করবেন যে ওনার জীবনে কোনটা সবচেয়ে ভালো উনি মনে করেন এবার শুনেন দেখেন কি বলছে ওনার পুরা জীবনই পড়লে আপনি বুঝবেন যে কত বড় আলেম কিন্তু উনি মদিন ইউনিভার্সিটির ছয় বছর উনি দায়িত্ব পালন করছেন চার বছর একেবারে ভাইস চ্যান্সেলার আর দুই বছর ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস ওই যে বিন বাস কর না ওনার সহযোগী অ্যাসিস্ট্যান্ট বুঝতেই তো পারেন কে কার অ্যাসিস্ট্যান্ট হয় এমনি যে যার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় আল্লাহ নবীর পরে কে অবর সিদ্দিক অবগর সিদ্দিকের পরে কে ওমর ঠিক আছে না এই মানের আলিম চিন্তা করেন নাম হয়তো কম শোনা যায় তো আহ আরেকটা ঘটনা আছে আমরা তো খালি দেওবন্ধের কাহিনী শুনি আপনার কি এটি কাজ করতেছে নাকি আচ্ছা আমরা খালি দেওবন্ধের কাহিনী শুনি যে কাসিম সাহেব সাহেবকে আল্লাহ নবী ইসলাম স্বপ্নে দেখাইছেন ডাঠি দিয়ে দাগ দিয়েছেন এটা না কোথাও কথা পক্ষে বিপক্ষে তো মোট কথা এগুলো নিয়ে এখন আমরা ঝগড়া যাইতে চাই না কারণ এগুলি একেবারে পসে গেছে ঘুলাটে হয়ে গেছে আর যাদের ব্রেন বুদ্ধি আল্লাহ ভালো রাখছেন ওরা এমনি বুঝে কোথাও কোনটা সত্য কোনটা মিথ্যা কোথায় যায় কতদূর পর্যন্ত হতে পারে তবে আজকে শুনেন বাস্তব কাহিনী এবং এই সমস্ত আলেমরা তারাও এবং তাদের শিষ্যরাও আপনারা জানেন যে বানাউটি কথা বলেই না আর স্বপ্নের কথা তারা বলতেই যায় না কিন্তু আজকে আপনাদেরকে এটা বলবো এই জন্যে যে স্বপ্ন তো আল্লাহ নবী নিজেই বলছেন যে এটা হলো নবুয়তের লভ আকবার কয় বাঘের একবার ছেচল্লিশ বাঘের একবার কি জন্যে ওয়াহির এবং নবুতের ছেচল্লিশ বাঘের একবার কত বছর ওহি নাজিল হয়েছে তেইশ বছর ওই তেইশ কি যদি আপনি ডবল করতে চান তাহলে কত হয় সেচল্লিশ তা এইভাবে করে ভাগ করে করে যখন অংশ দিয়েছেন তখন আল্লাহ বুঝেছেন যেটা আল্লাহর পক্ষ যেটা দেখানো হয় সেটা হলো যেহেতু হক তো জন্য এটা হলো অহির বা নবতের এক অংশ ল হক বা সবটা তিন প্রকার একটা হলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর এটা হলো আপনার মনের সবসময় যেটা গুরপাক্ষ্যায় কল্পনা ওইটা ভেসে উঠে আর আরেকটা হলো শতানু প্রগতি দেখানো তো এটা তো আলহামদুলিল্লাহ শতানের প্রগতি হবে না এবং বানোয়াটও না আর এটা শিশুদের বানানো এটা আপনি পেয়ে যাবেন স্বয়ং ওনার সার্টিফিকেট করা এবং বড়ো বড়ো ওনার ছাত্র যারা তারাই যে ওনার জীবনী লিখেছেন এগুলোতে আপনারা পাবেন সেটা হলো কি জানেন বিনবাজ রাহেমহল্লা বসে আছেন হঠাৎ করে শেখ আব্দুল মোহসিন বিন আব্বাদকে তিনি বললেন যে আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলাম যে আমি খুবই সুন্দর একটা উঠতি বয়সের উঠনির উপরে আরোহী আমি চালাচ্ছি অথবা বলছেন উনি বলছেন আকুদুহা আমি সুন্দর একটা উটনি দেখলাম আমি ওটাকে চালাচ্ছি আর তুমি এটাকে হাঁকাচ্ছ চালানো হয় সামনে থেকে লাগাম দর এটা না আর হাঁকানো পিছন থেকে চালানো আবার কখনো হয় সোয়ার হয় আরোহণ করেও তো যাই হোক যেটাই হোক মোট কথা উনি চালক আর আব্দুল মহসিন বিন আব্বাদ হলেন সহযোগী এবং এটা বাস্তবে মিল আছে কীভাবে মিল এবং কথাটাও এমন যে এখানে কোনো বাড়াবাড়ি নাই যে স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে তো এই ধরনের কোনো ফিজিক্যাল জিনিস লাঠি দিয়ে দাগ দেওয়া চিহ্ন এগুলো বাস্তবে তো মিলই নাই এরপরে বাটি ধরেছেন পানি খাচ্ছে যারা পানি খাইছে তারা সবাই ছাত্র হবে এগুলো বুঝতেই পারেন আপনার কত ওটা ওই ওই ইতিহাসে বলা হয় আর কি কিন্তু এখানে এতটুকুই শেষ এবং এটা বাস্তবে এমনভাবে হয়েছে যে আপনি অঙ্ক নিজে অঙ্ক নিতে পারতেছেন আর যুবক যুবতী উঠনি অর্থ হলো উটও হইতে পারতো কিন্তু উঠনি উটকে মূলত বলা হয় যে সাফিনাতু সাহরা সাহারা উঠ হলো মরু জাহাজ মানে আগে সেটা দিয়ে বহন বহন করা হয়তো ভারী ভারী জিনিস সেখানে যদি উঠনি হয় তো উঠনি আবার কী দেয় বাচ্চাও দেয় দুধও দেয় এবং উঠের মধ্যে অনেক উপকারিতা আছে অনেক রোগের চিকিৎসা আছে আজকাল বিজ্ঞান বের করেছে যে ক্যান্সারের চিকিৎসা উঠের দুধে এবং পেশাবে আছে মানে ল হক আর কোথাও তারা পায় নাই ক্যান্সারের চিকিৎসা আর কোথাও পায় নাই এবং ওখান থেকে তারা মডিফাই করে বাজারজাত করতে পারে নাই কিন্তু তারা এটা পরীক্ষা করে পেয়ে গেছে যে উঠের দুধ এবং পেশাবে ক্যান্সারের জীবাণু নাশক একটা উপাদান আছে বলেন লহ আকবার তো সেই উটনিটা দেখলেন এর অর্থ কি ইলমের মাধ্যমে মানুষের কী হয় ইলমের মাধ্যমে মানুষের অন্তরের রোগ দূর হয় মানুষের আমলের সমস্যা দূর হয় অলসাদ দূর হয় আবার কি কি আছে উঠের উটনি যখন দেখলেন উটনিতে কী আছে দুধ আছে দুধটা স্বপ্নের মধ্যে এলিমের অর্থে আসছে বলেন না আকবর এবং আল্লাহনবী থেকে কি পান করছেন ওনাকে যখন মধু দেওয়া হলো আবার মদ দেওয়া হলো তখন আবার দুধ দেওয়া হল কি পান করলেন দুধ এবং ফিস্তা বললেন আপনি দুধ পান করার কারণে আপনি সরবজাত জিনিস গ্রহণ করেছেন মানে ওটাই আপনার ধর্মটা আল্লাহবাক সঠিক করবেন আপনার আদর্শ সুন্দর হবে নিপুণ হবে পরিপূর্ণ হবে আপনার উন্মতও সঠিক পথের উপর থাকবে আর ওটা না পান করে আপনি মদ পান করতেন লাগাওয়াত উন্মত আপনার উন্মত পথপ্রষ্ট হয়ে যেত আল্লাহ তাহলে উঠনির মধ্যে দুধও আসে এবং বাস্তবে আপনারা শুনলেন যে দুই বছর উনি তার সহযোগী ছিলেন আর বাকি চার বছর বিনবাজ রাহেমাহুল্লাহ অন্যান্য বড় কাজে যখন নিয়োজিত হয়ে গেলেন তখন তিনি স্বয়ং ভাইস চ্যান্সেলার হিসাবে কাজ করেছেন আর কিভাবে কাজ করেছেন কাজের মতোই কাজ যেদিন চাকরি শেষ হয়ে গেছে ইউনিভার্সিটির ড্রাইভার অপেক্ষা করতেছে উনি নামাজ পড়াতেন ইমামতি করে তারপরে বাসায় যেতেন এবং কাহিনী কত ওগুলো শুনলে আপনারা থ হয়ে যাবেন সবার আগে উনি আসতেন দুই শিফটে চাকরি যখন করতেন তার আগে কেউ এসে ইউনিভার্সিটির তালা খুলতে পারতো না হাম্মাদ আনসারি নামক বড় মহাদিস উনি বললেন যে মা একজনকে রাখলেও তো পারতেন সে এসে তালাটা খুলবে বলেন না এই সময় আমি কাকে দায়িত্ব দিব এটা ঘুমের সময় আমি কাউকে কষ্ট দিব না আল্লাহ তা আপনারা যে ওই যে একটু আগে বললেন আর বাস্তবে আজকাল যে আমল নষ্ট হয়ে গেছে লোকজন বলে যাদের দাড়ি দেখি লম্বা তারই দেখি আচরণ আরও খারাপ এটা হলো আমল নষ্ট হয়ে গেছে না বেশিরভাগ মানুষের এই জন্যে কিন্তু আল্লাহ পাকের এমন খনজন্ম বান্দারা আছেন যাদের কারণেই তো ঠিকই আছে দুনিয়া এবং যাদের কারণেই আজকে ঠিকই আছে আল্লাহ রসুলের এই দেশ হ্যাঁ আল্লাহ হক আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ ঠিক মতো না থাকলে এ দুনিয়া থাকতো কে আমত হয়ে যেত তো অবস্থা দেখেন দাঁড়িয়ে আছেন রাস্তায় ড্রাইভার মনে করেছে যে আমি তো সবসময় ওনাকে বাড়িতে পৌঁছাই দিই আজকেও পৌঁছাই দেব। অথচ আজকেই নোটিশ আসছে যে আপনার এই দায়িত্ব থেকে আমরা এখন মুক্ত আপনি এখন অবসর এখান থেকে যখনই আসছে ওই দিন দুপুরে মাত্র রায় তো না উনি রাস্তায় দাঁড়িয়ে আছে ওই গাড়িতে যাবেন না ইউনিভার্সিটির গাড়িতে যাবেন না ড্রাইভার এসে গাড়ি দাঁড় করাইছে আসেন বলে না জানো না যে আমার নোটিশ এসে গেছে আজকে থেকে আমি আর ইউনিভার্সিটির মুদির না আমি আমার ছেলেকে আগেই ফোন করেছি আমার ছেলে আসতেছে তার গাড়িতে আমি যাব তোমার জন্য অনেক মুবারকবাদ ধন্যবাদ তুমি জানো না বলে হয়তো আসছো তুমি চলে যাও ইউনিভার্সিটির গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে আমি আজকে থেকে ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করার অধিকার রাখি না আল্লাহ কোথায় আসেন মানুষ আসে না না এই দুনিয়াতে এখনও আল্লাহ তো উনি কি বলছেন জানেন উনি বলছেন যে আল্লাহ আমাকে অনেক ছেলেমেয়ে দিয়েছেন তা আমার সবচেয়ে এটা পরে এর আগে ভূমিকাতে বলছেন সবচেয়ে এই আমলটাকে আমি পছন্দ করি বা আশা করি যে এই আমল দিয়ে আমি আল্লাহ কাছে পার পাবো সেটা হলো আমি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি আল্লাহ আকবর কোথায় গিয়ে হিট করেছে কি মানুষ আর এরা হলো বংশের নাম হলো আব্বাদ মানে গুজার আমরা ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন অবস্থায় আমরা দেখতাম যে নাতি দাদা মাঝখানে যিনি আসেন উনি এক পক্ষের বাপ আরেক পক্ষের ছেলে তিন পক্ষ না চার পক্ষ না পুঁথিসহ এই হরমে পড়ে আছে রমজান মাসে সবগুলো নামাজ শেষ না করে যাবে না টলিতে করে যাকে এই আরবিয়াতে করে যাকে করে আনা হয়েছে ঠেলাগাড়িতে উনি হলেন দাদা ওনারও বাপ এই আব্দুল মসিন আব্বাদের বাপ পড়ে আসেন ওই কার্পেটের মধ্যে কিন্তু নামাজ না পড়ে যাবেন না শেষ না করে যাবেন না এবাদত এই পরিমাণ আপনারা তো বলতে পারতেন ওই যে একটু আগে শুনলেন শুনলেন রাত্রে আমরা রমজান মাসে এই করতাম বলতো উনি বলছে আল্লাহর কাছে বুঝি নাই এগুলো কতটুকু হবে তবে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় এবং আশাব্যঞ্জুক আমল হলো আমি আল্লাহ নবী সালাম সাহাবাদেরকে ভালোবাসি আর যারা তাদেরকে ঘৃণা করে তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করি আচ্ছা এটা তো বললেন তো এগুলো তো আমরাও বলতে পারি আমাদের তো বলার ঢং আরও এগুলোর ব্যাপারে আকর্ষ আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক শেষে উনি কি বললেন মিলায়ে দিলেন অঙ্কটা বললেন যে আল্লাহ আমাকে অনেক সন্তান দিয়েছেন তো আমার প্রথম মানে এমনি তো অনেক ছেলের নাম আছে যেমন একজন বড় আলিম হলেন তার নাম হলো আব্দুর রাজাক তাইলে এখান থেকে না পরে হয়তো শুরু হয়েছে অথবা আগে আরও কেউ বড় থাকতে পারেন বললেন যে প্রথম শুরু করেছি একজনের নাম মোহাম্মদ দিয়ে মানে আল্লাহ নবীর নাম দিয়ে আর এরপরে বাকি চারজনের নাম চায়ের খলিফা দিয়ে রাখছি আল্লাহ এমন খলিফা দিতে গেলে তো আপনারা হয়তো মনে করছেন আবু বকর আবু বকর কি কোনো নাম আবু বকর উপনাম তাহলে আবু বকর আবদুল আসল নাম কি আবদুল্লাহ আল্লাহ এখন যদি আপনি এটাও ফলো করেন আর যদি ফলো করতে চান যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম তা কোনটা রাখবেন ছেলের নাম বা নাতির নাম আবদুল্লাহ আর দ্বিতীয় আব্দুর রহমান তারপরে আব দিয়ে যেকোনো আল্লাহর নামের সাথে মিলান তো বলছেন যে এইভাবে করে আমার ছেলেদের নাম রাখছি আর অনেক মেয়েও আল্লাহ আমাদেরকে আমাকে দিয়েছেন তো প্রথম শুরু করেছি সাইয়দিনিস আল্লাহ মারিয়াম মারিয়াম আল ইসলাম তার নাম দিয়ে আর এরপরে উম্মাহাতুল আল্লাহ নব্বী স্ত্রী আমাদের মা ওই যে হাদিজা আয়েশা আল্লাহ হাফসা বলছেন যে এগুলো দিয়ে আমার মেয়েদের নাম রাখছি তা আজকে এগুলো বিরল বিশেষ করে আরব সমাজে গিয়ে দেখবেন যে ওই আমাল মানাল জাহরা নুহা হাবা গাবা হ্যাঁ আজই এগুলো দিয়ে বেশি নষ্ট করে দিয়েছে আগে আগের থেকে কিন্তু আলেম সমাজ এবং যারা আসলেই পরিজগার তারা এখন পর্যন্ত এগুলো ধরে রাখছে উনি বলছেন যে এটাই হলো আমার সবচেয়ে বেশি প্রিয় আমল এবং আশাব্যঞ্জক আমল যে আমি আল্লাহ কাছে আশা করতে পারি পার তো এগুলো কিন্তু কম কথা না এটা দেখতে দেখা যাচ্ছে যে নাম নাম কি প্রমাণ করে অন্তর দিয়ে কেউ কাউকে ভালোবাসলেই তো নামটা ওইভাবে রাখে তার ছেলে নাম রাখে থাকেন আল্লাহ আমাদের সবাইকে যেন তফিক দান করেন যে আমরা যে মূলনীতিগুলো শুনলাম এই মূলনীতির মধ্যে কিন্তু শেখ আলবানি রাহিমুল্লাহ বলছিলেন যে আগাছা সাফ করা মানে আকিদা বিশ্বাসের মধ্যে ময়লা আবর্জনা আমলের মধ্যে যে বেদাত কুসংসার ওগুলো সাফ করা এবং এরপরে হল সুন্দর এবং সঠিক দলিল প্রমাণ ভিত্তিক এলিম এবং আমল সেখানে বসানো আর আরেকজন বলছিলেন যে বিয়া মানে মানুষকে গঠনও করা এইগুলো হলো মূলনীতি আরেকজন মূলনীতির মধ্যে বলছিলেন যে তৌহিদ এবং সেই সাথে ইত্তেবা সুন্নতের অনুসরণ আর শেষ পর্যন্ত হলো তাজকিয়া মানে নিজের আত্মশুদ্ধি যাই হোক আমাদের সামনে এখন আত্মশুদ্ধির মাস আসতেছে আর এখন আমরা যে মাসে মধ্যে পদার্পণ করে আসি করেছি এবং অতিবাহিত হচ্ছে আমাদের সম্মুখ দিয়ে এটা হলো কী মাস সাবান মাস এই মাসে আল্লাহ একটা বড় আদর্শ ছিল উনি খুব বেশি রোজা রাখতেন হাতে গোনা একটা দুইটা বা তিনটা বাদ দিলে পুরা মাস রোজা রাখতেন অতএব আমলের জন্য যারা উদ্গ্রীব এবং বিশেষ করে রোজার ক্ষেত্রে যারা যত বেশি আগ্রহী তারা যেন এই মাসটাকে কাজে লাগায় এবং বিশেষ করে এইটাতেও আবার ওই একদিন নির্ধারণ করে জন্য ওই 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 দিনটাকেই নষ্ট না করে একদিনের কষ্ট কাজে লাগার মতো করতে হবে সেটা হলো আপনি ওই বিশ্বাস নিয়ে করেন যে এই মাসে খুব বেশি বেশি রোজা রাখা যায় তো আজ আমি বীজ তো সব সময়কার রোজার মাস আছে তেরো চোদ্দো পনেরো সেইভাবে রাখতে পারেন কিন্তু আপনি ওই যে বরাত পালন করার জন্য যদি রাখেন তো সব অবস্থা এটা হবে গুনার কাজ এবং বেদাত এই জন্য সব নাই যেমন রজবে কোনো সবে রজব সবে মেরাজ ছিল না আমাদের লোকজন কিন্তু ঠিক মতোই একেবারে ডামাডুল বাজাইয়া সরকারিভাবে বেসরকারিভাবে সামাজিকভাবে মসজিদ কেন্দ্রিক প্রতিষ্ঠানিকভাবে অপ্রাতিষ্ঠানিক খালি মানে বেধা করার ক্ষেত্রে খুবই আগ্রহী এই জন্য করছে এবার বুঝতে পারেন আমল যে আমাদের সমাজে বেশি আর আমি বলছিলাম দাল মেকুচ কালা হয় এইগুলো হলো কালা এই কালাগুলো তুলে দেন এবং সঠিকভাবে আমল করেন আমল কিন্তু ঠিকই দেখা যাবে বেশি হ্যাঁ আমাদের মা বোনেরা কত রোজা রাখে আল্লাহ আকবা তো যাই হোক এদেরকে বলে দেন যে যত বেশি পারে রাখুক তারপরে মাসিক রোজা সোমবার বৃহস্পতিবার এগুলো রাখুক আল্লাহবেন আমাদের সবাইকে যেন নবী ইসলাম যেভাবে এই মাসটাকে খুব বেশি বেশি উদ্যার রাখার মাধ্যমে এমনভাবে পালন করতেন যে সাহাবারা ধরে নিতেন যে মনে হয় রমজানের মতোই হয়ে গেল আল্লাহ আকবর আমরা যদি এতটুকু নাও পারি যত বেশি পারি রাখি হিসেবে যদি না পারি এই মাসের পবিত্রতাটা রক্ষা করি আমরা পাপ থেকে খান্ত হই রমজানের জন্য প্রস্তুতি নেই কোরআন আর হঠাৎ করে এসে আপনার জোয়ার এসে আপনাকে ঢেউ তুলে দিয়ে আপনাকে কারি বানাই দিবে না অথবা আপনাকে কোরআন খতমের প্রতি উৎসাহিত করবে না আপনাকে এখন থেকে নিজের থেকে উৎসাহ আগ্রহ গড়ে নিতে হবে তুলে নিতে হবে অন্তত তাইলে পরে রমজান আস্তে আস্তে আপনার রুটিনও ঠিক হবে মনেরও আগ্রহ এবং প্রস্তুতি দেখা যাবে সঠিক হয়ে গেছে এবং আল্লাহ রহমানের পক্ষ থেকে সাহায্যটাও আসবে আল্লাহবাকে আমাদের সবাইকে তভিক দান করেন সাবান মাসকেও সাবান মাসের মতো করে আমরা সুনতি দুর্গায় পালন করতে পারি এবং রমজান মাস আসতেছে সেখানে তো আমাদের আমাদের পাহাড় রচনা করার কথা সেই মাসের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আল্লাহ নবী সাল যেভাবে এটাকে অতিবাহিত করেছেন কোরআনের মাসকে কোরআন সাথে নিয়েই কাজে লাগিয়েছেন বড় সালে সালেহিনরা কোরআন খতম করে করে রমজান তারা অতিবাহিত করেছেন আল্লাহ আকবার আমরা যত বেশি পারবো এখন থেকে প্রস্তুতি নিব যে রমজানে আমরা বেশি আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত হব তিলতের মাধ্যমে অনুবাদ জানার মাধ্যমে কোরআনের ইলিম শিকার মাধ্যমে অন্যকে শিখানোর মাধ্যমে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইনশাল্লাহ দুনিয়াতেও সাহায্য করবেন আখরে তো আল্লাহ আমাদেরকে সফল করবেন আল্লাহ কাছে এই দোয়া করে শেষ করছি আমিন আরবুল আলমিন ওখর আলহামদুলিল্লাহ আব্বিল আলমিন আসসালাম আলিক